أشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায় করার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। নামাজের পরে আবার দিনী ফিকির নিয়ে বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহর রহম করম এবং আল্লাহর ফজলেই কোনো নেক আমল সম্ভব হয়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর রহম, আল্লাহর করম এবং আল্লাহর ফজলেই কোনো নেক আমল সম্ভব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে অনেক জায়গায় বলেছেন ইমানদারকে, হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। অনেক আয়াত, একটি আয়াত খুতবা তেলাওয়াত করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষ যেন, প্রত্যেকেই যেন এটা ভেবে দেখে যে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে, আখরাতের কি প্রস্তুতি গ্রহণ করেছে, হাসর ময়দানে হিসাবের সময়, মিজানের সময় কাজে আসে এমন কি জিনিস সে আখরাতের খাজানায় পাঠিয়েছে। ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন এটা ফিকির করে, চিন্তা করে দেখে যে আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি আখরাতের জিন্দগির জন্য, আখরাতের খাজানায় আমি কি পাঠিয়েছি। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহ তাআলা, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, তোমরা কে কি করো সবার আমলের ব্যাপারে আল্লাহ সব কিছু জানা আছে, সব জানেন আল্লাহ, সব দেখেন, সব শুনেন, সব কিছুর খবর আছে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, খাবীরুম বিমা তাআমালুন। এই শুধু এই কথাটা যদি একজন মুমিনের, সব মুমিনের তো এই আকীদা আছে, আল্লাহ সব জানেন, সব দেখেন, একবারে অন্তরের ভিতরে কি আমি কল্পনা করছি,
কি ভাবছি, কল্পনা না কি ভাবছি, কি খেয়াল আসছে সব আল্লাহ জানেন। আলিমুম বিমা ফি বিমা আলিমুম বিদাতিস সুদূর। এই আকিদার তো সব মোমেনের আছে, কিন্তু এই আকিদাটা যদি জাগ্রত থাকে তাহলে সম্ভব না যে কোনো মোমেন কোনো গুনার কাজ করবে, সম্ভব না। এটা সম্ভব না যে কেউ কোনো ফরজ ওয়াজিব কাজে অবহেলা করবে। খাবিরুম বিমা তাআমালুন, এটা হলো মানে এটা আল্লাহর কালাম, আল্লাহর ঘোষণা। কিন্তু দুনিয়ার জগতের কোনো এটার কোনো উদাহরণ যদি তালাশ করি আমরা, তো লেখা থাকে না যে সব কি হচ্ছে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত? বলা হয় না, লেখা থাকে সিসি ক্যামেরায় সব পর্যবেক্ষণ হচ্ছে। তো এটা যখন দেখে তখন একটু ভয় পায় না মানুষ, না এখানে তো ধরা পড়তে হবে। তকি সাহেব হুজুরের বয়ানে আপনারা হয়তো অনেকে পড়েছেন, হজরত মাওলানা মুফতি মোহাম্মদ তকি উসমানি দামাত বারাকাতুহুম, ওনার বয়ানে ওনার খুতবাতে আছে, আমেরিকার বিশেষ এক জায়গার কথা উনি বলেছেন। কি কোন জায়গা? ওখানে এত গুরুত্বপূর্ণ জায়গা ওটা, যেটাকে সবচেয়ে বেশি সংরক্ষণ করা দরকার, সবচেয়ে বেশি সংরক্ষণ করা দরকার, কিন্তু ওখানে কোনো ইয়ে নেই সংরক্ষণের জন্য যে লোক থাকবে, কেউ তত্ত্বাবধান করার মতো, দেখভাল করার মতো কেউ নেই। হ্যাঁ, নাসা, নাসার গবেষণা কেন্দ্র, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কে কোথায় হাত লাগায়, কি সমস্যা করে দেয়, ওখানে সব সব সময় লোক থাকা দরকার, কিন্তু কেউ নেই। শুধু নোট আছে যে তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, একটা শুধু অ্যালার্ম লাগানো আছে তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, বাস। এখন সবাই যার যার মতো করে আসে, যায়, দেখে, কিন্তু অননুমোদিত কোনো কাজ, কোনো কথা, কোনো কিছু সেখানে কাউ করে না, কারণ অ্যালার্ম আছে তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু করলে ফৌরান পাকড়াও। তো এটা তো, এটা তো দুনিয়া, মাখলুক, জাইফ, তাদের ঘোষণা, আর এটা আল্লাহর কালামের মধ্যে আল্লাহর ঘোষণা, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যার কুদরতে কোনো শেষ নাই, তিনি ঘোষণা করছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, সব দেখছেন আল্লাহ তাআলা। এই আকীদা তো আমাদের আছে, কিন্তু ওই যে আল্লাহ একবারে নগদ ধরেন না যে, সেই কারণে বা ইমানের দুর্বলতা বিভিন্ন কারণে এই আকীদা, আমাদের এই আকীদাটা ঘুমিয়ে থাকে। আকীদা সবারই আছে, সবাই বিশ্বাস করে ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, সবাই বিশ্বাস করে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, সবাই বিশ্বাস করে আলিমুম বিদাতিস সুদূর, একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস কঠিন অন্ধকারের মধ্যে, সেটাও আল্লাহ জানেন, সেটাও আল্লাহ দেখেন। তোমার অন্তরে এখন কি কল্পনা, কি অস্বস্থ আসছে তুমি হয়তো বেখবর, কিন্তু আল্লাহ জানেন। এই আকিদা সবাই আছে, কিন্তু এই আকিদাটা ঘুমিয়ে থাকে অনেক সময়। আকিদাটা কি ঘুমিয়ে থাকে? যার কারণে আমাদের গুনাহ হয়ে যায়, যার কারণে অবহেলা হয়ে যায়, উদাসীনতা পেয়ে বসে আমাদেরকে, অলসতা পেয়ে বসে। সেজন্য দরকার ইমানের যতগুলো আকিদা আছে প্রত্যেকটা আকিদাকে জাগ্রত রাখা খুব দরকার। ইমান শিখার যে মেহনতের কথা আমরা বলি, ইমান শিখার মেহনতের একটা বড় ফায়দা এটাও
যে প্রতিটা আকিদা জাগ্রত থাকে যদি মেহনত যথাযথ হয়। ইমান শিখার মেহনতটাকে তো আমরা অনেক সীমিত মনে করি, ইমান শিখা এটা ব্যাপক একটা জিনিস, ব্যাপক জিনিস। আমরা যত সস্তা মনে করি, যত সহজ মনে করি, এটা এত সহজ এত সস্তা নয়। তারপরও যদ্দূর আমরা বুঝি ইমান শিখার মেহনত সম্পর্কে, অদ্দূরের কি হাক আদায় করি? ইমান শিখার মেহনত যদি যথাযথ হয় তাহলে আকিদাগুলো, বিশেষ করে আখরাতের যে দিকগুলো, ওটা জাগ্রত থাকে, সজাগ থাকে, সজাগ থাকে। তো আল্লাহ তাআলা জায়গা জায়গায় কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এর কি খবর নাই যে আল্লাহ দেখছেন, যে আল্লাহর দিনের মধ্যে রোকাওয়াট পয়দা করছে, আল্লাহর দিনের কাজ করবে, আল্লাহর দিনে একজন অগ্রসর হবে, তাকে গলত রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, তাদের তাকে বাধা দিচ্ছে, এরকম যে যে অপরাধের মধ্যে, যে পাপের মধ্যে আছে, সবার জন্য এই কথা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তার কি খবর নাই, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? এটা আমাদের সবার জন্য সবক। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি কোথায়, আমি এত উদাসীন কেন, এত বেখবর কেন, আমি কি জানি না যে আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো জানেন সব। এই মোরাকাবা খুব দরকার, এই মোরাকাবাটা খুব দরকার। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইরা আমার, যেই একটি দিনই মেহনত কে কেন্দ্র করে এখন আমরা এখানে আজকে জোর না সব গুজারি, জোর জোর, এই দিনই মেহনত, এই মেহনতটা আমরা কেন করছি? নিজের ইসলাহের জন্য, নিজের ইসলাহের জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি তা হয় তাহলে কাজটা হতে হবে আল্লাহর শরীয়ত মোতাবেক, আল্লাহর সুন্নত মোতাবেক, তাহলে এটা আখরাতে পাওয়া যাবে, আখরাতের খাজানে হবে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেককে ভেবে দেখতে হবে কি পাঠালাম, কি প্রস্তুতি নিলাম, আখরাতের খাজানাতে কি জমা করলাম। তা আমাদের যে কোনো মেহনত, এই মেহনত অন্য যে কোনো মেহনত, এটা তো আখরাতের ভান্ডারে জমা করার জন্যই তো, নাকি? যাতে হাসর ময়দানে জরুরতের সময় পাওয়া যায়। দেখেন আমলের জন্য এখানে কাদ্দামাত, কি পাঠিয়েছ, তোমার মত তো হয়ে যাবে, যা পাঠানো মতের আগে আগে পাঠাইতে হবে, মতের আগে আগে পাঠাইতে হবে, মত এসে গেলে আর পাঠাবো কিভাবে? পাঠানোর শব্দটা কদ্দামাত, কদ্দামা ইউকদ্দিমু তাকদীমান, কদ্দামাত। আগে পোষায় দেওয়া, আগে দিয়ে দেওয়া, এটাকে বলে কদ্দামাত। কি পেশ করেছো তুমি? তো এটা তো আগামীকালের জন্য সব,
তো আগামীকাল যখন দরকার হবে তখন পেতে হবে জিনিসটা, যদি তখন না পাই তাহলে করা না করা বরাবর, করা না করা বরাবর, বরং করে যা মেহনত হলো সব তো বেকার গেল, সব তো বেকার গেল, যে করে নাই তার তো তাও দুনিয়াতে কিছু, ওই মেহনতটা না করে কিছু ভোগ উপভোগ করতে পেরেছে, আমি যে তাও করিনি, আমি যে তাও করিনি আগামীকালের জন্য, আগামীকাল ওখানে গিয়ে দেখি কিচ্ছু নাই, বা পাঠালাম অনেক কিছু আসে অনেক সামান্য, কেন? এখলাসের অভাবে। কেন? কাজটা শরীয়ত মোতাবেক হয় নাই, সুন্নত মোতাবেক হয় নাই। এজন্য আখরাতের প্রস্তুতির ক্ষেত্রে এটা মৌলিকভাবে দেখার বিষয়, আমার কাজ শরীয়ত সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, এখলাসের সাথে হচ্ছে কিনা, এটাকে কখনো খাটো করে দেখার কোনো উপায় নেই। এজন্যেই এজন্যেই হজরত মাওলানা, কোন সমস্যা হচ্ছে? এজন্য হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, এই যে ৬ নম্বরের তবলিগ, দিনের বিষয় কি ছয়টা নেই শুধু? হ্যাঁ, কত বিষয়, ৬ নম্বর কেন? এই ৬টা বিষয় দিয়ে মেহনত শুরু করো। আমরা তো ছোটকালে যে তবলিগের বয়ান শুনেছি এইভাবে শুনতাম, বুজুর্গানা দিন বলেছেন যে ৬টি বিষয় এমন আছে, এই ৬টা বিষয়ের উপরে যত্নের সাথে আমল করলে, এই ৬ বিষয়ের উপরে মেহনত করলে আল্লাহ তাআলা পুরো দিনের উপরে তাআলা আসান করে দেন। আপনারা শুনেছেন এরকম? এই পুরো দিন, কিন্তু এই এখান থেকে মেহনত শুরু, তো যেখান থেকে শুরু ওই ৬ নম্বরের মধ্যেই ৩ নম্বর আছে ইলমু যিকির, ৫ নম্বরে আছে সহিনিয়ত, আছে না? এই সহিনিয়ত মানে এখলাসের সাথে হইতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কোনো মকসদ নাই, আর কোনো উদ্দেশ্য নাই, সহিনিয়ত হইতে হবে। আর ইলমু যিকির কাজটা ইলম মোতাবেক হইতে হবে, ইলমে ওহি মোতাবেক হইতে হবে, এলমে ওহির মাধ্যমে যে নির্দেশনা পাওয়া গেছে সেই নির্দেশনা মোতাবেক হতে হবে, এলমে ওহির নির্দেশনা মোতাবেক তো শরীয়ত, আল্লাহ যে শরীয়ত দান করেছেন এটা এলমে ওহির মাধ্যমে, এই শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, সূরা জাসিয়া, কোরআন মাজিদে সূরা জাসিয়া না? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, এই শরীয়ত মোতাবেক হতে হবে, এই শরীয়তটা রাসূলুল্লাহর সুন্নাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, রাসূলুল্লাহর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নির্ভুল আদর্শ রয়েছে, সেটাই সুন্নাত, উসওয়ায়ে হাসানা। প্রতিটা কাজ এই শরীয়ত সুন্নাত মোতাবেক হতে হবে, ওই কথাই ইলিয়াস রহমতুল্লাহ ইলমু যিকির এলেন, কিসের এলেন? ওহির এলেন, নবুয়তের এলেন, মাসায়েল এলেন আলেমদের কাছে শিখো, ফজাইল এলেন তালিমের হালকাতে শিখো, এই মাসায়েল এলেন, ওটাই তো শরীয়ত, ওটাই তো সুন্নাত। কাজেই ওই যে ৬ নম্বরে ষষ্ঠ নম্বর, ৬ এর ষষ্ঠ নম্বর যেটা দাওয়াতে তবলিগ, এই কাজ এলমু যিকির মোতাবেক হইতে হবে, সহিনিয়ত মোতাবেক হইতে হবে। এলমু যিকিরের আগের ২ নম্বর আর পরের ৩ নম্বর, এই ৫টা এলমু যিকির মোতাবেক হইতে হবে, নয়তোবা কাজ হবে না। এই যে ৬টা বিষয়, আরো বেশি তো বলা যেত, মানে দিনের সব বিষয় তো আর না, কিছু বিষয় দিয়ে মেহনত শুরু করো, তো ৩টা দিয়ে শুরু করতে পারতো না? এবং যখন ইলিয়াস রহমতুল্লাহ মেহনত শুরু করেছেন তখন প্রথমে কিন্তু ৬টা বলেন নাই, এটা আস্তে আস্তে চলতে চলতে শেষ পর্যন্ত এসে বলে এই ৬টাই একসাথে রাখো, এই ৬টা দিয়ে মেহনত শুরু হোক, আরো ৩টা বাড়ায় ১০টা দিয়ে তো শুরু হতে পারত। অনেক ফিকির করেছেন, অনেক ফিকির করে এই ৬টার নির্বাচন করেছেন যেটা দিয়ে মেহনতটা শুরু হবে, করতে তো হবে সব, হাসিল তো করতে হবে সব, পালন তো করতে হবে পুরো দিন,
তো শুরু হবে কোত্থেকে মেহনত? ওই ছটার যে নির্বাচন করেছেন, এটা এই নির্বাচনটা অনেক সুচিন্তিত সুচিন্তিত নির্বাচন। কালিমা নামাজ, এলমু জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াতে তবলিগ। এই এলমু জিকির, এলম, এলমে ওহি, এলমে নবুয়ত, শরীয়তের এলেম, সুন্নতের এলেম, এই এলেম মোতাবেক মেহনত হইতে হবে। যে মেহনতে যে করো, এই এলেম মোতাবেক, এলম ওহি মোতাবেক হইতে হবে। এলম ওহিকে বাদ দিয়ে, শরীয়ত সুন্নতকে বাদ দিয়ে কোনো মেহনত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইখলাস এবং সহিনিয়ত বাদ দিয়ে কোনো মেহনত আল্লাহর কাছে কবুল হবে না। ওটা যতই মেহনত কর, আগামীকালের প্রস্তুতি হিসেবে, আগামীকালের জন্য খাজানাতে পাঠিয়েছে, ওনার ধারণা উনি পাঠিয়েছেন, গিয়ে দেখবেন যে খালি। দুনিয়ার জিন্দগি বড় মুখতাসর, বড় সংক্ষিপ্ত জিন্দগি, এটাকে খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে। খুব কাজে লাগাবার জন্য মেহনত লাগবে, মেহনতটা আবার সহি তরিকা হইতে হবে। দুটো কথা, মেহনত ছাড়াও যাবে না, আবার মেহনতটা হতে হবে কি সহি তরিকায়। সহি তরিকা যদি মেহনত না হয়, এটা পাওয়া যাবে না। এখন বড় মুসিবত হয়ে গেছে, যেহেতু এই মেহনতের সাথে, এটা মেহনতটা হলো একবারই সবার জন্য উন্মুক্ত, নাকি সবার জন্য উন্মুক্ত। এই মেহনতে সব মানুষ যুক্ত হয়, এবং হওয়ার জন্যেই, হওয়ার জন্যেই। তো এখন কে কি পরিমাণ এটা কাজটা বুঝে ধারণ করতে পারে, শিখতে পারে, ব্যক্তি পর্যায়ে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, তো ওগুলো চিন্তা করা, যেগুলো আস্তে আস্তে ইসলাহ হবে, ঠিক হবে ইনশাআল্লাহ। মানুষ তবলিগের বিরুদ্ধে কত প্রশ্ন করত, সাধারণ তবলিগি ভাই তাদের বিভিন্ন ভুল কথা, ভুল আচরণ, এগুলো উত্থাপন করে করে কত প্রশ্ন তবলিগের বিরুদ্ধে, ওলামায়ে কেরাম ওগুলোর জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে যেতেন, এত প্রশ্ন। তবলিগ শুরু হওয়ার শুরুর দিকে তো এই ধরনের প্রশ্নের কোনো শেষ ছিল না। কিন্তু আমরা তো তবলিগ শুরু হওয়ার, তবলিগ তো প্রায় মানে বুড়ো হয়ে গেছে যখন আমাদের, আমরা ছাত্র, তো আমরা তখনও দেখি যে মাদ্রাসাতে ওস্তাদের কাছে কত প্রশ্ন আসে তবলিগের বিরুদ্ধে। এই কথা বলে, অমুক হাদিস বলে এটা জাল হাদিস, অমুক কথা বলে এটা গলত কথা, এটা গলত চিন্তা, কত ধরনের। আসলে ঠিকই, ওই যে না বুঝার কারণে, না জেনে না শুনে কত জনে কত কিছু বলে ফেলে, ওগুলো রেসলা করতে হবে। ওটা তো ইলিয়াস রহমতুল্লাহ তখনও এসব কথা এসেছে, কারণ তখনও তো আওয়াম, এখনের মতো এত যুক্ত হয় না, কিন্তু অনেক আওয়াম তখনও যুক্ত হয়েছে হজরতের জমানায়। তো তখন প্রশ্ন আসতে এরকম, হজরত বলতেন আরে আমাদের এই তবলিগ তো হলো ওই ধূপির ইয়ার মতো, এখন তো এই লন্ড্রিও হয়ে গেছে আধুনিক, তখনের ধূপি যারা কাপড় ধোয়ার কাজ করে তা বলছে ধূপির ইয়ার মতো, ভাট্টি নিয়ে কি বলে সেটা, হ্যাঁ মানে বিশাল ইয়া থাকতো না, ওটাতে সব ধরনের কাপড় দেয়, তারপরে খুব ওটা নিজে আগুন জ্বালায়, হ্যাঁ তারপরে পিটায়, প্রত্যেক কাপড় ধুয়ে বের হয়। তো এখন দেখো ধূপির ওখান থেকে কাপড় যে বের হয়ে আসবে, সব কাপড় একরকম বেরোবে, ওটা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কাপড়, কারো কাপড় বেশি ময়লা, কারো কাপড় কম ময়লা, কারো কাপড়ে অনেক বেশি দাগ, কারো কাপড় এই এক প্রকারের, আরেকজনের কাপড় আরেক প্রকারের, দুর্বল কাপড়, মজবুত কাপড়, হ্যাঁ এই এক পার্থক্য, আবার কাপড়ের মধ্যে ময়লা কি পরিমাণ, দাগ কি পরিমাণ, সবার কি একরকম, একরকম না, বিভিন্ন ধরনের কাপড়। তখন ধুবি যখন একবারে ধুয়ে টুয়ে
সাফ করে পরিষ্কার করে বের করলো, ওই কাপড় তো সব একরকম হয়ে যাবে না, সব কাপড়ে ধোয়া হলো ঠিক, কিন্তু ধোয়ার পরও কাপড় এক একটা এক এক রকম, এক একটা কি এক এক রকম। তো আমাদের এই মেহনত তো হলো ব্যক্তি সংশোধনের জন্য, প্রত্যেকে এই মেহনতের সাথে যুক্ত হয়, এই মেহনতের মাধ্যমে ধোয়া হয় ঠিকই সবারই, কিন্তু ধোয়ার পরে কাপড় তো সব একরকম হয়ে যাবে না, যার কাপড় যেমন তেমন থাকবে। ধোয়া হয়েছে ঠিক, ধোয়ার একটা প্রভাব সবার উপরে পড়বে, সব কাপড়ের উপরে ধোয়ার একটা প্রভাব পড়বে, কিন্তু আপনি যদি দেখেন চাইতে চান যে সব কাপড় এক হলো না কেন, এটা তো অসম্ভব কথা। একরকম কাপড় তো দেন না আপনি, এখানে একরকম হয়ে যাবে কিভাবে, অসম্ভব। তো এটা তো এই মেহনতের বৈশিষ্ট্য, এরকম হবেই, সব ধরনের মানুষ যুক্ত হচ্ছে, সবার এসলা একরকম হবে না, একই মুহূর্তে হয়ে যাবে না, ভুল ত্রুটি সবাই থাকবে, এটা তো এই কাজের বৈশিষ্ট্য। ইসলাহের ফিকির করতে থাকতে হবে, কাজ চলতে থাকতে হবে। কিন্তু এখন নতুন করে যে মুসিবত এই কাজের মধ্যে এসেছে, সেটা হলো ইচ্ছা করে ভুল করা, নিয়ত করে ভুল করা, ভুলকে বলা এটাই সহি, হ্যাঁ এটাই সহি। এখন এসেছে ওই মুসিবত, আগে ছিল সাধারণ মানুষের না জেনে না বুঝে ভুল বলে ফেলেছে, ভুল হয়ে গেছে, এখন হলো কেন্দ্রীয় ব্যক্তি ভুল করছেন, আবার ওই ভুলকে নাম দিচ্ছেন হেদায়েত, ওটাকে নাম দিচ্ছেন সুন্নত, ওটাকে নাম দিচ্ছেন সিরাত। এখন এই ভুলের পক্ষে দলিল প্রমাণ দাঁড় করানো হচ্ছে, এই কারণে বিভক্তি এসেছে তবলিগের মধ্যে, এই কারণে বিভক্তি এসেছে। এখন আমাদের কিছু ভাই, কিছু ভাই না অনেক ভাই, সংখ্যা একবারে কম না, ওনারা নিজামুদ্দিনের এতায়াত করবেন, এই জন্য ওনাদের নাম হয়েছে এতায়াতি, সাদ সাহেবের অনুসরণ করতে থাকবেন সর্ব অবস্থায়, এই জন্য সাদ পন্থী, সাদ সাহেবের অনুসারী। তাদের নিকট যেহেতু কাজ মুখ্য না, ব্যক্তি মুখ্য, কাজ মুখ্য না জায়গা মুখ্য, সেজন্য তাদের আরেক নাম হলো শক্তি নিজামের লোকেরা, এটা সুন্দর নাম শক্তি নিজাম। সহির তরিকা যেটা আছে সুরাই নিজাম, ওটা হলো শক্তি নিজাম। ও শক্তি নিজামের যে সাথীরা, ওনারা বলেন যে না, যতই হোক উনি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ খানদানের, এই খানদান থেকে কাজ শুরু হয়েছে, কাজে এই খানদানের লোক সেই এটার আমির হবে, আমরা ওনার পিছে পিছে চলব, এবং এই কাজ নিজামুদ্দিন থেকে শুরু হয়েছে, কাজেই নিজামুদ্দিনের সঙ্গে আমরা যুক্ত থাকব। গতকাল আমি শুনলাম মাগুর রাতে এক ভাই বললেন যে আমাদেরকে তারা এইভাবে বুঝায় যে ভাই তবলিগে কোনো সমস্যা হয় নাই, কোনো দ্বন্দ্ব কোনো বিভক্তি নাই, তবলিগে কোনো সমস্যা হয় নাই, কিছু লোক গোড়া ছেড়ে চলে গেছে, আমরা গোড়া ধরে আসি, গোড়াতে আসি, কিছু লোক গোড়া ছেড়ে চলে গেছে, ওটা তাদের সমস্যা, আমরা তো গোড়াতে আসি, গোড়া নিয়ে আসি। এতাহাতি ভাইদের সমস্যা হলো তারা এই কাজকেও বিকৃত করছে, শরীয়তের বিধান এবং শরীয়তের অনেক মূলনীতিকেও বিকৃত করছে এবং পরিবর্তন করে যাচ্ছে। এই একটা পরিবর্তন খেয়াল করেন, অনেক খুব খেয়াল করার দরকার বিষয়টা, যে আমরা গোড়ায় আছি, আমরা গোড়াতে আছি, গোড়া নিয়ে আছি, কিছু লোক গোড়া ছেড়ে চলে গেছে, আচ্ছা কিছু লোক গেছে না, কত লোক গেছে সেটা আল্লাহ জানেন। সুরাই নিজামের সাথে লোকজনের সংখ্যা বেশি না এতাহাতি ভাইদের সঙ্গে বেশি? এর একটি সামান্য পার্থক্য না অনেক পার্থক্য? আচ্ছা, তারপরে ওলামায়ে কেরামের সমর্থন সুরাই নিজামের সঙ্গে না শক্তি নিজামের সঙ্গে? ওইদিকে কি ওলামায়ে কেরাম বলা যায়, আলিম, শরীয়তের ভাষা যাদেরকে আলিম বলে, আলিম বলা যায়, এরকম কয়জন মানুষ আছেন যারা বলে যে সাহাদ সাহেবের ভুল নাই, সাহাদ সাহেবের যে সমস্ত গুমরাহের কথা বলা হচ্ছে এগুলো গুমরাহি না বা এগুলো উনি বলেন নাই, আলিম বলা যায়, শরীয়তের ভাষা যাকে আলিম বলে, এরকম কয়জন আলেম আছে ওইদিকে?
যায়। কিন্তু তাও আমরা বলেন বলছেন কি কিছু লোক চলে গেছে, আমরা তো গোয়াতে আছি, গোয়া নিয়ে আছি। আচ্ছা কিছু গেছে না, বেঁচে গেছে না, কত গেছে ওই হিসাব না করলাম, এখন ওই হিসাব না করলাম, কিন্তু আপনি গোড়া গোড়াতে বললেন যে আপনি গোয়াতে আছেন, অন্যরা গোড়া থেকে চলে গেছে, এই গোড়া মানে কি আমি শুনতে চাই একটু, গোড়া অর্থ কি? সুরাই নিজামে আর এই তাঁতি ভাইদের মধ্যে কি পার্থক্য যার কারণে ওনারা গোড়াতে আছেন আর ওনারা গোড়া ছেড়ে চলে গেছে? আমরা তো জানি দ্বন্দ্ব শুরু হয়েছে এখান থেকে, যে মাওলানা সাদ সাহেব গোমরাহির কথা বলছেন, কাদের উসুল পরিবর্তন করছেন। যেহেতু উনি কাদের উসুল পরিবর্তন করছেন, গোমরাহির কথা বলছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা পরিপন্থী, জুমার আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলক পরিপন্থী কথা বলছেন, সে কারণেই তো মুরব্বীরা নিজামুদ্দিন ছেড়ে দিতে হয়েছে। এবং প্রত্যেক দেশে, বিশেষ করে আমাদের এই দেশে, ওলামায়ে কেরাম 2016 মানে 2017 ইজতেমার কয়েক মাস আগে, 2016 কোন এক মাসে কাকরাইলে ওলামায়ে কেরাম গিয়ে বলেছেন, যেহেতু সাদ সাহেব গুমরাহির কথা বলছেন ব্যাপকভাবে এবং উনি সুরা মানছেন না, এবং কাদের নাহাজ, মানে নাহাজ বলতে এখানে উসুল, তরতিব না, শুধু তরতিব না, উসুল পরিবর্তন করছেন, সেজন্য এগুলো রেস্তা হওয়া পর্যন্ত সাদ সাহেবকে দাওয়াত দেওয়া না হোক। ওলামায়ে কেরাম যে দাবি করেছেন ভুল করেছেন, ইসলাহ হয়ে যাক, আগে উনি এসেছেন, এমন সমস্যা দেখা দিয়েছে, ইসলাহ হয়ে যাক তারপরে আসবেন, ইসলাহ হওয়ার আগ পর্যন্ত ওনার আসার দরকার নেই। খেয়াল করে শুনি আমরা, ফিকির দরকার, উপলব্ধি দরকার, আওয়াজের জরুরত নেই। তো আমাদের কাজ দরকার, কাজটাও আমাদের দেশের মুরব্বীদের তত্ত্বাবধান আমরা করতে পারি না। আমাদের কাকরাইলে যে মুরব্বীরা আছেন ওনারা মাওলানা সাদ সাহেবের পরে তবলিগ শুরু করেছেন না, আগে, অনেক আগে, এবং ওনারা কাজ শিখেছেন কি সাদ সাহেবের কাছ থেকে না সাদ সাহেবের আব্বার ওস্তাদের কাছ থেকে? তো কাজ দরকার, কাজ তো চলছে, চলো এখানে মুরব্বীদের তত্ত্বাবধানে কাজ চলতে থাকুক, ওখানে যদি সমস্যা দেখা দিয়েছে সমস্যার সংশোধন হোক, সমাধান হোক, তারপরে আসবেন, এই কথাটা ওলামায়ে কেরাম কাকরাইলে গিয়ে বলেছেন। এবং কাকরাইল থেকে এই মর্মে চিঠি দিয়েছে সাদ সাহেবের কাছে 2016 ডিসেম্বরের 27 তারিখ চিঠি গেছে কাকরাইল থেকে, এবং সেই চিঠিতে দস্তখত হল নাসিম ভাইয়ের, যিনি এক সাতপন্থী শক্সি নাজামের লোক না, ওয়াসিফ সাহেব, নাসিম সাহেব, নাসিম সাহেব পুরা সুরার পক্ষ থেকে ওই সপ্তাহ ওনার বাড়ি ছিল, ওনার দস্তখত। ওই চিঠিতে বলা হয়েছে যে আপনি ওলামায় দারুল উলুম দেওবন্দকে মুতমাইন করেন, যেহেতু আপনার বিভিন্ন বয়ানের এই সমস্ত গলসলত কথার কারণে ওলামায়ে কেরাম আপনার উপর মুতমাইন হতে পারছে না, তো আপনি মুতমাইন করেন, মানে আপনি যদি যথাযথ রুজু করেন এবং এসব ছাড়েন, সহি তরিকা চলে আসেন, তাহলে তো মুতমাইন হবে, ইসলাহ হয়ে গেলে কি হবে, মুতমাইন হবে, দারুল উলুম দেওবন্দ মুতমাইন হোক, দারুল উলুম দেওবন্দ মুতমাইন হলে এই দেশের ওলামায়ে কেরামও মুতমাইন হবে, মুতমাইন হলে পরে আপনি আসেন বাংলাদেশে, আগে আপনি মুতমাইন করেন। এটা একবারই উর্দু চিঠি, পুরো আমার চিঠির কপি আমার কাছে আছে, এই চিঠি গিয়েছে কাকরাইল থেকে, কিন্তু না ইসলাহের খবর আছে না মুতমাইন করার খবর আছে। 2017 ওয়াসিফ সাহেব হিলা করে নিয়ে আসলো কাকে, মাওলানা সাদ সাহেবকে, 2017 এতে উনি এসেছেন, অথচ যেমন ওই চিঠিতে বলা হয়েছে ঠিক জোড়ে 2017 ইজতেমার আগে যে জোড় হয়েছে ওই জোড়ে নিজামুদ্দিনের জামাত এসেছিল, সে জোড়ের সাথে ওলামায়ে কেরামের প্রতিনিধি দল দেখা করেছে, ওই ওই জোড়ের মধ্যে নিজামুদ্দিনের যে জামাত এসেছে জামাতের সাথে দেখা করেছে প্রতিনিধি দল, ওলামায়ে কেরামের প্রতিনিধি দল, তাদের মাধ্যমেও সাদ সাহেবের কাছে এই পয়গাম পৌঁছানো হয়েছে যে ইসলাহ হওয়ার আগে এসব সমস্যার সমাধান দেই, গলত কথা, গোমরাহের কথা, এগুলো ইসলাহ হতে হবে, দারুল উলুম দেওবন্দ মুতমাইন হতে হবে, তারপরে আপনি এখানে আসেন, এর আগে আসলে এটা ফিতনা, এটা কি ফিতনা, কাজেই
এর আগে আপনি আসবেন, এটা তাদের মাধ্যমে পৌঁছানো হয়েছে খবর। এবং ওই জোরের সময় ওয়াসিফ সাহেবের কামরায়, টঙ্গি মাঠে, টঙ্গি ইজতেমার যখন জোর হচ্ছিল, ওয়াসিফ সাহেবের কামরায় ওলামা ইকরামের ওই জামাতকে ওয়াসিফ সাহেব বলেছেন, আপনারা একটু সবর করেন, দারুল দেওয়ান মুতমাইন হওয়া ছাড়া আমরা সাদ সাহেবকে আনব না, যদি আমিও বয়ান দিব না। এই কথা বলে উনি নাসিম ভাইয়ের দিকে তাকিয়েছেন, নাসিম ভাই হুইল চেয়ারে বসা, নাসিম ভাইয়ের দিকে তাকিয়েছেন, আপনি কি বলেন? উনিও মাথা নেড়েছেন যে হ্যাঁ। এই সব ওয়াদার খেলাফ করে উনি বিভিন্ন হিলা করে 2017 সাদ সাহেবকে নিয়ে এসেছেন। এবং কিভাবে একবারই তবলিগের এই মেহনতে পুরো ঐতিহ্যকে ভঙ্গ করে হুন্ডার বহর দিয়ে ওনাকে বিমানবন্দর থেকে নিয়ে গেছেন কোথায়, এই মাঠে। আচ্ছা, হুকুমতের সাথেও উনি হুকুমতকে কিছু ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে এবার ওবার এনেছিলেন সাদ সাহেবকে। যাই হোক, সেটা আমি লম্বা কথা এখন বলবো না, কিন্তু হুকুমতকে উনি ওয়াদা দিয়েছিলেন যে আমরা সাদ সাহেবকে বয়ান দিব না, আসতে দেন আমরা বয়ান দিব না ওনাকে। আমি ও মজলিসে বসা ছিলাম, যে মজলিসে হুকুমতের বড় ব্যক্তি, সরকারের বড় প্রশাসনের বড় এক ব্যক্তি ওয়াসিফ সাহেবকে বলছেন যে আপনি কথা রক্ষা করেন না, আপনি আমাদেরকে বলেছিলেন কোনো বয়ান দিবেন না সাহেব সাহেবকে, কিন্তু বয়ান দিয়েছেন, একটা একটা করে 9টা বয়ান উনি করেছে, আমি সব টিপে টিপে শুনেছি। আপনি বয়ান দিয়েছেন, আপনার কথা রক্ষা করেন নাই, ওয়াসিফ সাহেব খামোশ ছিলেন। গেল 2017-এর ইজতেমা, 2017-এর পরে 2018 পর্যন্ত এক বছর কি হালাতে গেল, 2018 থেকে এখন 2019-এর ডিসেম্বর কি হালাতে যাচ্ছে। এটা আতিবারে প্রভাবিন্দা করে উনি রুজু করে ফেলেছেন, রুজু করে ফেলেছেন, উনি বলেই যাচ্ছেন একের পর এক গুমরাহির কথা। যে রুজুর উপর উনি টিকে আছেন, আমার জানা মতো একটা রুজু শুধু, মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে কঠিন এবং আক্রমণাত্মক কথা বলেছিলেন ওটা থেকে উনি রুজু করেছেন নিজামুদ্দিনে। বাইরে বলেছেন তো লাখো লাখো মানুষের ইজতেমায় কতবার, কিন্তু রুজু করেছেন হায়াতের সাবর মজলিসে নিজামুদ্দিনে, কয়শো মানুষ থাকে ওই তালিমে। আর বলেছেন কাকরাইলে, কাকরাইল মসজিদে, যখন পুরা মাজমা কোথায়, টঙ্গি মাঠে, তখন উনি কাকরাইল মসজিদে এই রুজু করেছেন। ওই রুজুর পরে মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওই আপত্তিকর কথাগুলো আবার বলেছেন বলে আমার কাছে কোনো তথ্য নেই, আমি আশা করবো যে উনি হয়তো বলেন নাই। এই একটা রুজু, এছাড়া বাকি যা তা তো আরো কঠিন থেকে কঠিন করে বলে যাচ্ছেন। যত গুমরাহির কথা ছিল এই মেহনতের মধ্যে এবং দিনের মধ্যে বেদাত ঢুকানো আর এই বেদাতকে সুন্নত নাম দেওয়া, হ্যাঁ, তাদের উসুল পরিবর্তন করা, ওসব আপত্তিকর বিষয়গুলো চলেই মানে ওনার বয়ানের মধ্যে ধারাবাহিক চলছে, ধারাবাহিক চলছে। 2019-এর বয়ানও আমাদের কাছে রেকর্ড আছে, অডিও আছে, লিখিত আকারে অনেক বয়ান আছে 19-এর। 2018-এর আপত্তিকর বয়ানগুলোর তো একটা সংকলনও বের হয়েছে উর্দুতে এবং বাংলা অনুবাদ হয়েছে। 24/9/2019 এই কয় মাস আগে বলেন, 3 মাস আগে, 24/9/2019 বাদ ফজরের বয়ানে সুলাইমান আলাইহিস সালামের উপর আক্রমণ করেছে। সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা কোরআন প্রশংসা হিসেবে বলেছে, ওই ঘটনাকে উনি এমন আজীব ভাবে উপস্থাপন করেছেন যে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাম এর সঙ্গে যে বেয়াদবি হচ্ছে, আপত্তি উঠানো হচ্ছে, এরকম ভাব, এরকম ভঙ্গিতে পেশ করেছেন। আপনারা শুনে নিতে পারেন, তারিখটা আমি বলে দিলাম, 24/9/2019 বাদ ফজরের বয়ান। তো রুজু আসলে যেটাকে বলে রুজু, সে রুজু হচ্ছে না, উনি ওনার গুমরাহির কথা বলেই যাচ্ছেন। তো এখন চিন্তা করেন, আমার কথাটা একটু শেষ করি, ইতিহাসটা শেষ করি। 2017 থেকে 2018 এর মধ্যে বিভিন্ন হালাত গেল। যখন 2018-এর ইজতেমা ঘনালো, প্রশ্ন আসছে কি হবে, হুকুমতেই এখন আগেই বসে তবলিগের মুরব্বীদেরকে নিয়ে, ওলামা কেরাম নিয়ে, তো যাওয়ার কথা স্পষ্ট, উনি যখন আগের হালাতে আছে কাজে ওনাকে দাওয়াত দেওয়া যাবে না, 2018-এর ইজতেমা উনি আসবেন না, এটাই কথা।
বলে যে ঠিক আছে তাহলে একবারই দমন গিয়ে সরাসরি জেনে আসা হোক যে দেওয়ান ওনার ব্যাপারে আশ্বস্ত হয়েছে কিনা, মুতমাইন হয়েছে কিনা, দেওয়ান গিয়ে জানো। তো আপনারা জানেন ইতিহাস, দেওয়ান গিয়েছে না, তবলিগের মুরব্বীদের ওয়াসিফ সাহেবও গিয়েছেন, জোবায়ের সাহেবদেরও গিয়েছেন, তারপরে এই প্রশাসনের লোকরা গিয়েছেন, ওলামা কেরামের কাউকে গিয়েছেন, ওনারা দেওয়ান গিয়েছেন, নেজামুদ্দিন গিয়েছেন, গুজরাট গিয়েছেন, ঘুরে আসতেন। ওনাদের রিপোর্ট কি যে দারুল দেওয়ান কি হয় না, আশ্বস্ত হয় নাই, যেহেতু উনি আগের হালাতে কি আসেন, নামের রুজু আসলে উনি ওনার গলত কথা বলেই যাচ্ছেন। হ্যাঁ, মুস্তাহেদ না হয়ে মুস্তাহেদ ছিল কথা বললে যত কত ভুল হয় মানুষের, কত বাতিল কথা বলে, কত গুমরাহির কথা বলে, ওইটাই চলছে ওনার। তো এখন দারুল দেওয়ান মুতমাইনাতে আসবে না, এবং ইজতেমার 2018 ইজতেমার কাছাকাছি সময় আবার মজলিস হয়েছে, আবার কি হয়েছে মজলিস হয়েছে, সেই মজলিসটা হয়েছে যাত্রাবাড়িতে, কাকরাইলের সুরার এবং মুরব্বীদের সমন্বয় আর ওলামায়ে কেরামের যে জামাতকে কাকরাইলের সুরা মেনেছিল যে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান এই আলেমদের হাতে দিব, ওনারা যেভাবে ফাসলা করেন আমরা মেনে নিব। হ্যাঁ হ্যাঁ, উপদেষ্টা কমিটি, ওলামায়ে কেরাম একটা উপদেষ্টা কমিটি কাকরাইলের সুরা গ্রহণ করেছিল কিনা, হ্যাঁ, ওই মল্লিক সহ মুশাওয়ারা হয়েছে, ওখানে ফাসলা হয়েছে যে সাদ সাহেব আসবেন না 2018 ইজতেমা কি আসবেন না, কিন্তু এসেছেন কিনা 2018 ইজতেমা এসেছেন, কিভাবে আসলেন, কার হাত এটাতে, গায়বের মালিক আল্লাহ, গায়বের মালিক আল্লাহ, এসেছেন কিন্তু মাঠে যাওয়া হয় নাই, কাকরাইলে চলে এসেছেন। কাকরাইলে এসে এখন উনি উমরে বাংলাদেশ নিজেরা নিজেরা এখানে বসে বসে ফাসলা করে, ইজতেমার তারিখ ঠিক করে, জোরের তারিখ ঠিক করে, আপনি বলেন এটা এটা কাজটা সহি না গলত, মাঠে ইজতেমা চলছে, আপনি ওই ইজতেমা যেতে পারেন নাই, শেষ সবর করেন, ওই ইজতেমা না গিয়ে আপনি সামনের বছরের ইজতেমা জোরের তারিখ ঠিক করেন কিভাবে, এখানে বসে কিভাবে পাইকারি হারে সবাইকে নেজামুদ্দিন নেওয়ার নেজামুদ্দিনে বাংলাদেশে জোরের ফাইসলা করে চলে যান। আর কিছু লাগে না, এত আতি বেড়া যদি হাকিকত বুঝতে চায় এখান থেকে বুঝতে পারে, এখান থেকে বুঝতে পারে এটা কত বড় অনাধিকার চর্চা। এক তো ওনাদের ধারণা যে উনি বিশ্ব আমির, শরীয়ত সম্মত তরিকায় আমিরের ফাসলা হয় নাই তাও বিশ্ব আমির, তাও কি বিশ্ব আমির, আচ্ছা ধরলাম বিশ্ব আমির, কিন্তু আপনি তো এখন এমন আমির যে আপনি ইজতেমা যেতে পারেন নাই, আপনি ইজতেমায় যেতে পারেন নাই, এখন কিভাবে আমারত করছেন আপনি, ওই ইজতেমার বিষয়ে ওই ইজতেমাতে আপনি যাইতেই পারেন নাই, এটা কখনো কোনো নীতিতে আসে না, শরীয়তের উসুলেও আসে না, দুনিয়ার আইনও এটা আসে না, এই কথা। শুধু এক কথা না, আপনি জানেন এখানে ওলামায়ে কেরাম চাচ্ছেন না যে আপনি ইসলাম হন তারপর এখানে আসেন, আপনি এর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে কি, আপনি তবলিগের মেহনতের জিম্মাদার হওয়ার কারণে মানুষ আপনাকে চাবে কি চাবে না, স্বাভাবিক একটা মহব্বতে খানদানের সাথে আছে, আওয়াম কি জানে আপনি কি গোমরাহের কথা বলেন নাকি গলা সরত কি বলেন না বলেন, আওয়াম তো জানে না, আওয়াম জানবে যে উনি এত বছর পর্যন্ত আমাদেরকে বয়ান করছে এখানে আসছে আমাদের মুরব্বীদের একজন অন্যতম মুরব্বী, আওয়াম এটা জানে, আওয়াম চাবে আপনাকে, যারা হাকিকত জানে না আপনাকে চাবে, ওলামায়ে কেরাম নিষেধ করছেন, আপনি কি বলতে চাচ্ছেন তাইলে, আপনি আওয়ামকে বলতে চাচ্ছেন তোমরা তোমাদের আলেমদেরকে বাদ দাও আমার সঙ্গে থাকো, এটা তো নাকি, এটা ইলিয়াস রহমতুল্লাহর তরিকা ছিল, আপনি জানেন আলমরা আপনাকে এখন চাচ্ছেন, আপনি ইসলাম তারপরে আসেন, তাকে সুরের পক্ষ থেকে বলুন আপনাকে যে চিঠি গেছে, এরপরে আপনি আসেন, এই আশাটা আহারে দেখেন, আজ থেকে 1200 বছর আগে ফিরত যান, 1200 বছর আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই
নিশাপুর শহরে এসেছেন, নিশাপুর আমাদের দাওয়াতে হাদিসের দরস দিবেন, কিসের হাদিসের দরস? সবাই ওনার ইস্তিকবাল করেছেন। ওখানে ইমাম বুখারীর একজন ওস্তাদ ছিলেন মোহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলি রহমতুল্লাহ আলাইহ, কিছু মাসালা নিয়ে ইখতিলাফ ছিল ইমাম বুখারীর সঙ্গে জুহরির সঙ্গে। ইমাম মোহাম্মদ ইবনে যুহরি বলে দিয়েছেন সবাইকে, দেখো উনি নিশাপুরের আলেমদের সর্দার, সবাইকে বলেছেন দেখো উনি আমাদের মেহমান, সম্মানিত ব্যক্তি, ওনার কাছে তোমরা হাদিস পড়ো, কিন্তু এই এই সমস্ত মশালা যেগুলো নিয়ে এখন দ্বন্দ্ব এগুলো নিয়ে ওনাকে কোনো সবার করবো না, কোনো প্রশ্ন করবো না, খবরদার। কারণ ওনাকে প্রশ্ন করতে গেলে উনি কিছু বলতে গেলেই এই একটা মানুষের মধ্যে হইতে হবে, সমস্যা হবে, খবরদার কোনো জিজ্ঞেস করবো। কিন্তু মানুষ কি কথা শুনে? কিছু মানুষ ডায়াল থাকে, কথা শুনে না। ওরা এই সমস্ত মশালা নিয়ে ইমাম বুখারীকে বারবার প্রশ্ন করছে, উনি যুক্তিসঙ্গত জবাবে দিয়েছেন, কিন্তু ওই যে কাউ ভুল শুনে কাউ ভুল বুঝে, হ্যাঁ যার মনে দিয়ান হালদি উড়ে হিয়ান, নোয়াখালীতে কয় না, হ্যাঁ ওরকম লাগছে হাঙ্গামা, লাগছে হাঙ্গামা। এখন মোহাম্মদ ইবনে যুহরি বলেন যে না, উনি তো এখানে থাকতে পারেন না, উনি এখানে এত বড় ব্যক্তি ইমাম বুখারী, উনি এখানে থাকতে পারেন না। ইমাম মুসলিম রহমতুল্লাহ নিশাপুরের বড় ব্যক্তি, আহমদ ইবনে সালামা নিশাপুরের বড় ব্যক্তি, বড় বড় মুহাদ্দিস ওনারা, ইমাম বুখারীর বন্ধু মানুষ, এবং ওনারাও ওই মোহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহরি রহমতুল্লাহের শাগরিদ। এই দুজন ইমাম বুখারীর কাছে এসেছেন যে হুজুর তো নারাজ, উনি তো বলছেন যে আমি থাকবো সেও থাকবে, এটা হতে পারে না। ইমাম বুখারী রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন আমি তোমাদেরকে কষ্ট ফেলবো না, আমি কালকে যাচ্ছি, আমি যাচ্ছি, প্রস্তুতি নিয়ে উনি নিশাপুর থেকে চলে গেলেন। নিশাপুর থেকে গিয়ে কোথায় গিয়েছেন? হ্যাঁ বুখারাতে না, যাই হোক, এরপরে সমরকান আসবেন, মনে হয় বুখারাতে গিয়েছেন, এরপরে বুখারা থেকে সমরকান যাবেন, কেউ দাবার দিয়েছে যাবেন। কিন্তু রাস্তায় উনি শুনেছেন যে সমরকান্দের লোকদের মাঝে দ্বিমত, কেউ বলে যে উনি আসুক, কেউ বলে যে না আসুক। ইমাম বুখারী ওখানে যাওয়ার ইচ্ছা ত্যাগ করে দিয়েছেন, যাব না আমি, যাব না, চিন্তা করেন। অথচ যেসব বিষয় নিয়ে ইমাম বুখারীর সাথে তাদের দ্বন্দ্ব ছিল, ওখানে ইমাম বুখারীর মতামত ছিল মজবুত, ইমাম বুখারীর মতামতটা কি ছিল? মজবুত ছিল, অন্যদের মতামত দুর্বল ছিল। এসব তো ইমাম বুখারী রহমতুল্লাহ বলে না যে আমি তো আমার মতামত যেটা মজবুত, তারা আমার কেন বাধা দিবে, আমি যাব না। ওই জন্য আলমরা আলমকে চাচ্ছে না, ওদের মধ্যে কেউ চাচ্ছে, কেউ চাচ্ছে না, সবাই চাচ্ছে না, অধিকাংশ চাচ্ছে না, তাও না, কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, না এই অবস্থায় আমি যাব না। আর নিশাপুর থেকে ছিল একজন মোহাম্মদ ইবনে যুহরি মুরব্বী, উনি বলেছেন ওনার এখানে থাকা উচিত না। শুধু একজনের কথায় চলে এসেছেন ইমাম বুখারী ওখান থেকে, উনি যদি বলতেন যে না আমি থাকবো, কে আমাকে কি করে দেখো দেখি, আমি থাকবো এখানে, তো ওনার সাগরীদের অভাব ছিল? ইমাম বুখারীর সাগরীদের তো অভাব ছিল না, তারা দাঁড়াতো ওনার পাশে, কিন্তু উনি জানলেন যে না এখানে স্থানীয় লড়াই কারাম, সে আলেমদের মুরব্বী উনি, উনি বলছেন না আমি এখানে আর থাকবো না, আমি যাই। সমরকন্দ যেতে যাচ্ছেন, যখন শুনলেন যে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, থাক আমি যাবো না ওইখানে। এটা ছিল আমাদের সলফের তরিকা, ওখানে উনি হকের উপর, আর এখানে আপনার উপর আপত্তি আসছে আপনার বিভিন্ন গোমরাহির কথার কারণে। সেজন্য ওরা নাকেরাম বলছেন যে ইসলাহ হক তারপরে আসেন, এরা দাদা আসেন না, আসতে পারবেন না, না না বিল্লাহ কেন ওই কথা বলবে, ইসলাহ হক তারপরে আসেন। এরপরে যে আপনি আসেন, এসে আওয়ামকে নেজামুদ্দিনে দাওয়াত দেন, ওরা নেজামুদ্দিন দেখি ঘুরে এসে বলে যে কই আমরা তো দেখি কোনো সমস্যা নাই, হুজুররা কি কয় ওরা কোনো সমস্যা নাই। এই যে আওয়ামকে আপনি ওলামায়ে কেরামের বিপরীত দাঁড় করাইলেন, এটা ইলিয়াস রহমতুল্লাহের তরিকা? এটা সাহাবায়ে কেরামের তরিকা? এতাতি ভাইরা বর্তমানে যে দ্বন্দ্ব তবলিগের মধ্যে এটা হাকিকত বুঝতে পারেন না ওনারা, এতাতি ভাইরা হারে বোঝার জন্য অনেক কিছু লাগে। শুধু এই পয়েন্টটা চিন্তা করো না, শুধু এই পয়েন্টটা চিন্তা করো,
শুনেন, 2017-এর 2018-এ ইজতেমার আগে যে জোর হলো, 2018-এ ইজতেমার আগে যে জোর, ওই জোরের মধ্যে ফাসলা হয়েছে, সর্বসম্মত ক্রমে ফাসলা হয়েছে, সবাই মুরব্বীদের তবলিগের মুরব্বীরা সহ সবাই মিলে ফাসলা করেছে যে বাইরের মেহমান আসবে না, বাইরের মেহমান আসবে না, এই জোরে বাইরের মেহমান আসবে না, ফাসলা হলো। হাদিসের কথা হলো আল মুসলিমুন আইনটা শুরুতিহীন, শরীয়তের বিধান আল মুসলিমুন আইনটা শুরুতিহীন, যে কোনো মোবাহ কাজে মশওয়ারার মাধ্যমে একটা স্থির হয়, সবাই একমত হবে এটা, এটার উপর আমরা একমত হলাম, এটা ফয়সালা, যেটার উপর ফয়সালা হয় একমত হয় ওটার উপরে স্থির থাকা জরুরি, ওটার বিরোধিতা করা হারাম, নাজায়েজ, আল মুসলিমুন আইনটা শুরুতিহীন। তো এখন বাইরের মেহমান আসতে পারে নাও আসতে পারে, দুটোটা যে জায়েজ নাকি বাইরের মেহমান আসা ফরজ, জোরের মধ্যে বাইরের মেহমান আসা কি শরীয়তে ফরজ? তো এখন ফাসলা আসে যে এবার হালাতের কারণে আসবে না, তারপরও নিয়ে এসেছে বাইরের মেহমান, বাইরের মেহমান এনেছে, বাইরের মেহমান প্রশাসন থেকে অনুমতি পায় নাই সেজন্য মাঠে যেতে পারে নাই, মাঠে যেতে পারে না, এই কারণে জিম্মাদার সাথী, সুয়ার জিম্মাদার সাথী ফোন করে করে মানুষকে ফোন করে যে তোমরা চলে আসো, জোর ছেড়ে চলে আসো, মাঠ ছেড়ে চলে আসো। বলেন মাঠ ছেড়ে চলে, ওই জোরের সময় মাঠ ছেড়ে চলে আসতে ফোন করেছে বিভিন্ন জনকে, এবং এই ফোন পেয়ে অনেকজন চলেও এসেছে। ঠিক 2018 ইজতেমাতে সবার একটা নজমের মধ্যে আছে, পুরো নজম হয়ে গেছে, মশওয়ারার মাধ্যমে একটা নজম তৈরি হয়েছে, যে সাত সাহেব আসতেন কাকরাইলে, এখন ওই নজম ছেড়ে ওখান থেকে জিম্মাদের সাথে অনেকে চলে এসেছে কাকরাইলে, এটা আছি ভাইরা, এটা জায়েজ হয়েছে শরীয়তের মশালা কি বলেন, এটা জায়েজ হয়েছে? ওনার মেহমানদার করো ইয়েতে কাকরাইলে, উনি যাওয়া পর্যন্ত কাকরাইলে মেহমানদারি করো, কিন্তু নজম ছেড়ে চলে আসবা, একটা মশওয়ারার মাধ্যমে তো হয়েছে, ওই জিনিসের বিরোধিতা করে চলে আসবা, এটা কেমন কথা? মাঠ ছেড়ে চলে এসেছে, এখন 2017-এর 2018-এর জোরের থেকেও মানুষ বের করে আনলো, 2018-এর আপনার ইজতেমা থেকেও নিজেরা বেরে চলে আসলো, চলে আসার পরে এখন মাঠ কার কাছে? সুরাই নিয়ে যেমন লোকদের কাছে নাকি খুদ্বখ, আপনারা তো ছেড়ে চলে এসেছেন, আপনারা ছেড়ে চলে এসেছেন, এখন কই যে এই মাঠ আমাদের দখল করতে হবে, সরকারকে বলছে মাঠ খালি করেন, আপনারা মাঠ আমাদের আপনাদের দখলে নেন, যখন যারা যার জরুরত হয় এই মাঠ ব্যবহার করবে, সরকার শুনে নেই, সরকার শুনে নেই, এই জন্য ওনারা নিজেরা আইন হাতে নিয়ে 2018-এর 12 ডিসেম্বরে সবাইকে পিটাইলো, হাত ভাঙলো, পা ভাঙলো, মাথা ভাঙলো ওই মাঠ দখলের জন্য। এটা তো তারা একবারে স্বীকার করেছে ইয়ার মধ্যে, জনতার সামনে স্বীকার করেছে, এটা আশরাফ আলী, আশরাফ আলী সাহেব বলেছেন টকশোতে, আশরাফ আলী সাহেব বলেছেন গেট ভেঙে আমরা ঢুকেছি, ঢুকতে হয়েছে কেন মাঠের দখল নিতে? তো এখন এই দেশের এতটুকু আপনার শুধু এতটুকু দেখেন হালাত, এতটুকুর মধ্যে এত আছে ভাইরা, সহি রাস্তা আছে না সুরিয়া নিজাম সহি রাস্তা আছে? এখন ওনারা বলেন কি আমরা গোড়ায় আছি, মানে আমি কথা কোন জায়গা থেকে বের হয়েছি মনে আছে তো, ওরা বলে কি আমরা কোন গোড়ায় আছেন শুনি, গোড়া কিসের? আমরা তো জানি গোড়া হলো শরীয়তের উসুল, শরীয়তের উসুলের নাম গোড়া, শরীয়তের বিধানের নাম কি গোড়া, কোন কাজ কোন মেহনত এটার গোড়া হলো যদি কি হয় শরীয়ত মোতাবেক হয়, সুন্নত মোতাবেক হয়, শরীয়ত সুন্নত মোতাবেক হলে এটা গোড়া, আর যেটা ওই শরীয়তের উসুল ছেড়ে দিবে, শরীয়তের বিধান ছেড়ে দিবে, সুন্নত ছেড়ে দিবে, ওটা গোড়া থেকে সরে গেল নাকি? তা না, আপনারা আপনাদের উপরে আপত্তি তো আসছে এই জন্য যে আপনারা গুমরাহের কথা বলেন বয়ানের মধ্যে, এবং মেহনতের উসুল পরিবর্তন করেছেন, শরীয়তের মধ্যে মেহনতের মধ্যে বেজাত ঢুকেছেন, এই জন্য আপত্তি আসলো। তো গোড়া থেকে আপনারা সরে গেছেন সেজন্য আপত্তি এসেছে, আপনি মনে হয় আমরা গোড়াতে আছি, এটা কোন গোড়া, এটা কোন গোড়া? এটা গোড়া হলো নিজামুদ্দিন, কি
নেজামুদ্দিন, তবলিক নেজামুদ্দিন থেকে শুরু হয়েছে, আমরা নেজামুদ্দিনের সাথে আসি, তবলিক ইলিয়াস রহমদের খানদান থেকে শুরু হয়েছে, আমরা আসলে তবলিক ইলিয়াস রহমদের খানদান থেকে শুরু হয়েছে নাকি? কিন্তু ওই শেকেলটা হজরত বলেছেন এই জন্য এখন ইলিয়াস রহমদের থেকে শুরু হয়েছে। তো আমরা ওনার খানদানের সঙ্গে আসি, আমরা গোড়াতে আসি, আমরা কি আসি? গোড়াতে আসি। এই যে গোড়া, শরীয়ত কাকে গোড়া বলে আর এতাতিবেরা কাকে গোড়া বলে, আপনি এখান থেকে বিচার করেন। এতাতিবাদের বড় সমস্যা হলো ওরা পরিবর্তন করে, শরীয়তের উসুল পরিবর্তন করে, বিধান পরিবর্তন করে, সাদ সাহেবও তাই করে। এই জন্য সাদ সাহেবের সাথে ওনাদের মিল, এই জন্য সাদ সাহেবের সাথে কি মিল, সাদ সাহেবও পরিবর্তন করেন, ওনারাও পরিবর্তন করেন, এই জন্য সাদ সাহেবের সাথে ওনাদের মিল। এই যে পরিবর্তন করল, শরীয়তের ভাষায় গোড়া হলো কিসের নাম? ওই জিনিসকে গোড়া বলবেন আপনি যেটা প্রতিষ্ঠিত, গোড়া, গোড়াতে যেটা শিকড় গেড়ে, শিকড় গেড়ে আছে জমিনে নাকি? গাছের গোড়া শিকড় গেড়ে আছে জমিনে, যেটা ঠুমকা টান দিবেন আর উঠে যাবে, এটা এটাকে বলবেন এটা গোড়া? তো তোমার তোমার কাজটা যদি, তোমার মেহনতটা যদি শরীয়তের উসুলের উপরে প্রতিষ্ঠিত হয়, শরীয়তের উসুল শরীয়তের বিধানের উপরে প্রতিষ্ঠিত, তাহলে না বলবা এটা গোড়া, আর নতুবা তো এটা গোড়াবিহীন, যেটা শরীয়তের উসুল মোতাবেক না, শরীয়তের সুন্নত মোতাবেক না, ওটা কি গোড়াবিহীন। তো তুমি গোড়া ছেড়ে চলে গেছো, তোমার মেহনত এখন গোড়াবিহীন, তুমি বলছো না আমরা গোড়াতে আছি। তুমি গোড়া কিসেকে গোড়া বলছো? নিজামুদ্দিনকে গোড়া বলছো, মাওলানা সাদকে কি বলছো? গোড়া বলছো। তো কোরআন হাদিসের দৃষ্টি থেকে আসলে কোন জায়গা কি গোড়া? কোন ব্যক্তি কি গোড়া? ব্যক্তি আর জায়গা যতক্ষণ গোড়ার সঙ্গে আছে ততক্ষণ, যতক্ষণ গোড়ার সঙ্গে আছে তখন তখন সে ঠিক, গোড়া ছেড়ে যদি চলে যায় তাহলে বলো, তাহলে কি বলো? যে গোড়া ছেড়ে দিয়েছে তাকে তুমি গোড়া বলছো, এর মানে হলো তোমার নিকট, দেখেন এই গোড়া শব্দটার আরবি হলো আসলুন, গোড়া শব্দের আরবি কি আসলুন, আসলুনের বহু বচন হলো উসুল, আসলের বহু বচন কি উসুল। উসুল কোনটা? শরীয়ত বিরোধী জিনিসকে উসুল হতে পারে? সুন্নত পরিপন্থী জিনিস উসুল হতে পারে? যেখানে গোমরা হয়ে আছে ওটা উসুল হতে পারে? তো তুমি তো গোড়া নাই তোমার, তুমি বলো যে আমরা গোড়াতে আছি, গোড়া নাম দিছো কি? যে মার্কাজের থেকে হেজায়াতের কথা আসতো ওই মার্কাজ থেকে এখন গোমরাহের কথা আসে, সেই জন্য এখন এটা গোড়া থাকে না, তুমি তারপরে এটাকে গোড়া বলো। যে ব্যক্তি হেজায়াতের কথা বলতো এখন সে গোমরাহের কথা বলছে, এখন তো আর সে গোড়া থাকে নাই, তখন তারপরে তুমি এই ব্যক্তিকে কি বলো? গোড়া বলো। তো তারা ব্যক্তি বিশেষ হলো গোড়া, জায়গা বিশেষ হলো গোড়া, ওটা হলো আসল, চাই এটা শরীয়ত বিরুদ্ধে বলক, গোমরাহের কথা বলক, সুন্নত পরিপন্থী বলক, মেহনতের মধ্যে বেজার ঢুকাক, মেহনতের উসুল পরিবর্তন করক, তারপরে ওটা গোড়া। এই যে গোড়ার নতুন সংজ্ঞা দিল, এটা শরীয়ত সম্মত সংজ্ঞা না শরীয়ত বিরোধী সংজ্ঞা? এরকম ওরা পরিবর্তন করতেই থাকে, পরিবর্তনটা এখন তাদের নীতি, পরিবর্তনটা এখন তাদের নীতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা সহি সমাজ নসিব করেন। এখন অনেক ভাই জানতে চান, বুঝতে চান যে কি কি এরকম গুমরাহের কথা, কি উসুল পরিবর্তন করেছেন, কি বেদাত মেহনতের মধ্যে ঢুকাইছেন। আহা, সে তো লম্বা কথা, সে তো লম্বা কথা। সংক্ষেপে একটা কথা আমরা খেয়াল করতে পারি, তিন ধরনের, অনেক ধরনের আমি বলবো না, শুধু তিন ধরনের কথা বলছি, তিন ধরনের ভয়াবহ গোমরাহি পাওয়া যাচ্ছে মাওলানা সাদ সাহেব এবং এতাতিবাদের মধ্যে। তিন ধরনের, ক ধরনের? তিন ধরনের। একটা হলো মাওলানা সাদ সাহেবের বয়ানের ভয়াবহ যে গোমরাহের দিকগুলো, একটা হলো নবী রাসূলদের সিরতের বিভিন্ন ঘটনাকে উপস্থাপন করা এমন ভঙ্গিতে, আপত্তিকর ভঙ্গিতে উপস্থাপন করবে যে ওটা থেকে বেয়াদবির গন্ধ আসে, বেয়াদবির গন্ধ আসে, নবীর দুস্ত্রুটি খোঁজে, নবীর সিরাত আলোচনা করতে হয় ওখান থেকে হেদায়ত নেওয়ার জন্য, ওখান থেকে হেদায়ত নেওয়ার জন্য, নবীর ভুল ধরার জন্য না, ত্রুটি দেখাবার জন্য না। উনি নবীর ত্রুটি দেখাবার জন্য নবীর সিরাতের বিভিন্ন ঘটনা পেশ করেন, মানে ঘটনা পেশ করে ঘটনার বিশ্লেষণ এমনভাবে করেন
যে নবীর উপরে দোষ চাপায়। এটা কি ছোট গুমরাহি? এটা অনেক বড় গুমরাহি। তো এটা শুধু এই না যে শুধু এক নবীর একটা ঘটনা বলেছে, শুধু মুসা আলাইহিস সালামের বলেছে, ওরা থেকে রুজু করেছেন আর বলেন নাই, শুধু এটা না, বিভিন্ন নবীর ব্যাপারে বলা হচ্ছে, বলেছেন ইসা আলাইহিসসালামের ব্যাপারে বলেছেন রুজু করেন নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমার ঘটনাকে উপস্থাপন করেছেন ঠিকই ভঙ্গিতে, উম্মতি দোষ ধরে নবীর, উম্মতি বলছে নবী যে এই গোস্ত রোডে ওলিমা করার কারণে ওনার উপরে কষ্ট এসেছে। নবীর কাজ, নবী যেটাই করেন ওটাই তো সুন্নত নাকি? উনি যদি খেজুরের ওলিমা করেছেন, পনিরের ওলিমা করেছেন, ওটাও সুন্নত, গোস্ত রুটির ওলিমা করেছেন, এটাও কি সুন্নত? উনি বলছেন বিয়ের মধ্যে যত ইসরাফ হয় তত আজিয়াত হয়, কষ্ট হয়। এই কথা বলে যদি রসুল্লাহর ঘটনা আনে যে রসুল্লাহ সবসময় খেজুর আর পনির দিয়ে ওলিমা করতেন, শুধু এক বিয়ের মধ্যে গোস্ত রুটির ওলিমা করেছেন, শুধু এক এক বিয়ের মধ্যে গোস্ত রুটির ওলিমা করেছেন, আল্লাহ কি শান, আল্লাহ কি শান, আল্লাহ কি শান, কি উসি শাদি মে উনকা আজিয়াত পুঁছি। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, নিজের মামুলের বিপরীত করে যে বিয়ের মধ্যে গোস্ত রুটির ওলিমা করলেন সে বিয়ের মধ্যে উনি কষ্ট পেয়েছেন। এই কথাটা কি বোঝা যায় বলেন? আগের কথার সাথে মিলান, যে ইসরাফ যত হবে তত কষ্ট হবে। এরপরে বলছেন যে রসুল হাসান গোস্ত রুটির ওলিমা করলেন এই কারণে কষ্ট হয়েছে, তাহলে এটা ইসরাফের দিকে ইঙ্গিত হয় কি হয় না? কিন্তু নিজের সামনে গিয়ে বলছে যে গোস্ত রুটির ওলিমা এটা সুন্নত, আর এটা যদি সুন্নত হয় তাহলে এটার তো আপত্তি কি, কোনো আপত্তির কিছু আছে? আচ্ছা কষ্ট হয়েছে কি সেটা উনি বলেছেন, কষ্ট হয়েছে মেহমানরা বসেছিল দস্তরখান থেকে ভারে ঘর পরে জানে অনেকক্ষণ বসেছিল, যায় না খালি ওনারা বসে আছেন বিভিন্ন কথা বলছেন, এই মেহমানদের বসে থাকার কারণে কষ্ট হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কষ্ট কেন হয়েছে এটা কোরআনও আছে, সূরা আযাবে খেয়াল করেন কোরআনে আছে, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক। কি মেহমানদের আদব হলো, মেহমানদারের মেহমানদারি গ্রহণ করার আদব হলো যে কি করবে, যখন দস্তরখান থেকে ফারে গেলাম আর দেরি করবো না, চলে যাব, উঠে যাব, এটা হলো আদব। মেহমানদারির আদব যে দস্তরখান থেকে ফারে হয়েছ এখন চলে যাও, দেরি করো না, এই আদব অনেকের জানা ছিল না, এই আদব জানা ছিল না, ওনারা বসেছিলেন সে কারণে রসুলের কষ্ট হয়েছে। তো কষ্ট কেন হয়েছে এটা আল্লাহ বললেন যে মেহমানরা ওই আদব জানতেন না, আদব না জেনে বসেছিলেন এই কারণে কষ্ট হয়েছে। তাহলে এটা বেশালিটা কার? মেহমানদের। কিন্তু উনি তা বাচ্চার কার উপর? রসুল্লাহর উপর। উনি প্রস্তুতি অনিমা করছে এই জন্য কষ্ট হয়েছে। তো মানে হলো ওনার এটা না করলে ভালো ছিল, অনুত্তম কাজ করছেন মনে হচ্ছে না এরকম, এইভাবে উনি এটা হলো একবার হালকাটা, মানে রসুল্লাহর ঘটনা এই উপস্থাপন, এটা হলো যেটাতে ওনার ওই ইয়েটা উপস্থাপনটা মধ্যে আপত্তি কমসে কম, সে কমসে কম আপত্তির হালাত হলো এটা। আল্লাহ কোরআনে বলছেন মেহমানদার বেশালির কারণে কষ্ট হয়েছে, উনি বলছেন যে উনি বস্তুর জন্য করছেন কারণ এই জন্য কষ্ট হয়েছে। তো আপনি কি রসুল্লাহকে শিখাচ্ছেন যে উনি কি করা দরকার ছিল, যে অন্যান্য বিয়েতে যেরকম পনের আর খেজুর ওলিমা করছেন এই বিয়েতে তাই করা দরকার ছিল, গোষ্ঠীর ওলিমা করতে গেলেন কেন এই জন্য কষ্ট পাইছেন? এটা উম্মতি যদি কোন নবীর ঘটনা এমন ভাবে পেশ করে এটা আপত্তি হয় কি হয় না? তো আপনার কি দরকার এরকম বাদুরি দেখাবার, এরকম পণ্ডিতি দেখাবার? নবীর রাসূলের ঘটনা তো আদবের সাথে পেশ করবেন, তাওরাতের সাথে পেশ করবেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা পেশ করবেন। আর এটা তো বললাম 24/9/2019 সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, হ্যাঁ, এবং ইয়াতে আপনার এই 2019 সুলাইমান আলাইহিস সালামের আরেক ঘটনা,
ঘটনা কোরআন হাদিসে থাকে একরকম, উনি ওটাকে উপস্থাপন করেন আরেক রকম। সুলাইমান আলাইহিস সালাম ঘটনা আল্লাহ তাআলা কোরআনে পেশ করেছেন প্রশংসা স্বরূপ, নিমাল আব্দু ইন্নাহু আওয়াব, এই প্রশংসা করে যে সুলাইমান ওয়াহাবনা লি দাউদ সুলাইমান নিমাল আব্দু ইন্নাহু আওয়াব, নিমাল আব্দু ইন্নাহু আওয়াব, কত ভালো বান্দা সুলাইমান, কত ভালো বান্দা ইন্নাহু আওয়াব, সে তো বেশি বেশি আল্লাহর দিকে রুজু করে, আল্লাহর দিকে বেশি বেশি রুজু করে, খুব আল্লাহকে স্মরণ করে, এ তারিফ করে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম ঘটনা উল্লেখ করেছেন। ইজ উরিদা আলাইহি বিলআশিয়্যি আস-সাফিনাতুল জিয়াদ, ওই ঘটনা, ওই ঘটনাকে উনি উপস্থাপন করেছেন আরেক রকম। 24/9/2019 আম্বিয়া কো ভি আসবাব ইসি লিয়ে মিলতে হ্যায়, সুনো তো সহি মে ক্যা কহ রহা, আম্বিয়া কো ভি আসবাব ইসি লিয়ে মিলতে হ্যায়, হামারি তো ক্যা হাসিয়ত হ্যায়, আম্বিয়া কো ভি আসবাব আল্লাহ ইসি লিয়ে দেতে হ্যায়, সুনো গৌর সে, আম্বিয়া কো ভি আল্লাহ আসবাব ইসি লিয়ে দেতে হ্যায় কে দেখনা চাহতে হ্যায় কে ইস ওয়াক্ত ইয়ে সবব কি ওয়াজহ সে মুঝে ইয়াদ রাখতে হ্যায় ইয়া সবব কি ওয়াজহ সে মেরা হুকুম জায়ে হো জাতা হ্যায়। উনি কথা শুরু করেছেন যে আল্লাহ তাআলা আসবাব দেন পরীক্ষার জন্য, যে বান্দা আসবাবের মধ্যে মগ্ন হয়ে যায়, মগ্ন হয়ে আমার আমাকে ভুলে যায় না, আমাকে স্মরণ রাখে, এই জন্য আল্লাহ আসবাব দেন। এরপরে বলতে বলতে একথা বলেছেন যে আল্লাহ নবীদের কও, আমাদেরকে কি নবীদের কও, আল্লাহ তাআলা আসবাব এই জন্যই দেন যে পরীক্ষা করতে চান যে নবী আসবাব পেয়ে আমাকে স্মরণ রাখে না আসবাবের কারণে হুকুম জায় হয়ে যায়, আমার হুকুম জায় হয়ে যায়, এটা দেখতে চান। এই কথা বলে দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দিয়ে, দেখনা চাহতে হ্যাঁ কি এস ওক্ত ইয়ে সবক কি ওজা সে মুঝে ইয়াদ রাখতে হ্যাঁ ইয়া সবক কি ওজা সে মেরা হুকুম জায়ে হোতা হ্যায়, যে নবী এই আসবাব পেয়ে আসবাব আসবাব পাওয়ার পরও আমাকে স্মরণ রাখে না আসবাবের কারণে আমার হুকুম জায়ে হয়ে যায়, এটা আল্লাহ দেখতে চান। সত্য তো সহি, সুলাইমান আলাইহিস সালামকে এসে গড়ে দিয়ে আল্লাহ নে এসে গড়ে না দরো না ইয়াদ, যো কবি না এসে পহলে রহে আর না এসকে বাদ কবি হুয়ে, এসে ঘোড়ে বড়ে খুবসুরত হওয়া মে উড়তে থে সওয়ার কো লেকর, ইতনে কবি কি হওয়া মে উড়তে থে সমন্দর মে তৈরতে থে আর জমিন পর দৌড়তে থে, বড়ে খুবসুরত ঘোড়ে, সুলাইমান আলাইহিস সালাম ইন ঘোড়ো কো দেখনে মে মুশগুল হো গয়ে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ঘোড়া দিয়েছেন, শক্তিশালী ঘোড়া, বাতাসে উঠতে পারতো, হ্যাঁ জমিনে দৌড়তো, সমুদ্রের মধ্যে সাঁতার কাটতো, এমন সুন্দর এবং শক্তিশালী ঘোড়া আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, এরকম ঘোড়া আগেও হয়নি পরও আর হয়নি। কিন্তু ঘটনা কি, সুলাইমান আলাইহিস সালাম এন ঘোড়াকে দেখতে মে মশগুল হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলো দেখতে মশগুল হয়ে গেলেন, ঘোড়া দেখা শুরু করলেন, ঘোড়া দেখতে মে মশগুল হয়ে গেলেন, ঘোড়া দেখতে শুরু করলেন, সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াকে দেখতে মে মশগুল, উনি ঘোড়া দেখতে মশগুল হয়ে গেলেন, ঘোড়াতে লিপ্ত হয়ে গেলেন, মগ্ন হয়ে গেলেন ঘোড়াতে, এসে মশগুল হয়ে এমন মগ্ন হলেন ঘোড়া দেখার মধ্যে কে আসর কি নামাজ কাজা হবে, আসর নামাজ কাজা হয়ে গেছে। এমন কি দাঁড়ালো কথা, উনি যেভাবে পেশ করছেন, ধরেন কথা ঠিক যে সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ কাজা হয়েছে, ধরেন ধরে নেন, আমি বলছি না যে ঠিক, ধরে নেন যে সুলাইমান আলাইহিস সালামের আসরের নামাজ কাজা হয়েছে ঘোড়া দেখতে দেখতে, কিন্তু এই কথাটাকে উনি যেভাবে পেশ করছেন এইভাবে কথাটা দাঁড়ায় কিভাবে, কেমন দাঁড়ায়, যে আসবাবের যে পরীক্ষা আল্লাহ আসবাব দিয়েছেন পরীক্ষার জন্য, যে আসবাবের কারণে আসবাব পেয়ে আমাকে মনে রাখে না আসবাবের কারণে আমার হুকুম জয় হয়ে যায়, এটা আল্লাহ দেখতে চান। এমনকি দাঁড়ায় সুলাইমান আলাইহিস সালাম আসবাবের পরীক্ষাতে সফল হলেন না ফেল করলেন, সাহাব সাহেবের কথা হিসেবে ফেল করছেন না, এইভাবে উনি পেশ করছেন ঘটনা, ওনার এটাই কারবার, নবীদের ঘটনা এইভাবে পেশ করে। ঘটনা কি জানেন, ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঘোড়া দিয়েছেন, এগুলো বুঝি দুনিয়া, ওই না আপনাদের এই একবারে কিসের মধ্যে এখানে এই মাদারীপুরও তো আমাদের তবলিগে অনেক ভাই থাকবে, ওনাদের গাড়ি আছে না, এই আপনাদের যারা তবলিগি ভাই যারা চিল্লার সাথে জীবন চিল্লার সাথে আপনাদের ওরা গাড়িওয়ালা, আপনাদের এই গাড়িগুলো কি আল্লাহ রাস্তার গাড়ি না নিজেদের গাড়ি, আপনারা নিজের গাড়িওয়ালারা বলেন না, এগুলো এই গাড়িটাকে আপনি কি মনে করেন, এটাকে কি আল্লাহ রাস্তার জন্য আপনি নিয়ত করে রাখছেন না এটাকে নিজের দুনিয়া, এটা দিয়ে দুনিয়া কামাবেন না সব কামাবেন, একবারে নিচক দুনিয়া যার দ্বারা এদের গাড়ি বাড়িয়ে নল দুনিয়া নাকি, কিন্তু যারা আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ রাখে
তাদেরকে আল্লাহ যা দান করেন ওটা সে কিসের জন্য নিয়ত করে? আখিরাতের জন্য, আখিরাতের জন্য, আল্লাহর রাস্তার জন্য নিয়ত করে, আল্লাহর রাস্তার জন্য নিয়ত করে। আমরা তো কত তবলিগের সাথে দেখেছি বলে যে আমি যে পুকুরের মধ্যে মাছ গেরাম, পুকুরের মধ্যে মাছ ছড়ে না, মাছের পোনা ছড়ে, মাছ হবে পোনা ছড়ে, এটা আল্লাহর রাস্তার জন্য। তবলিগি বাইরে আসবে, হ্যাঁ জমাত আসবে, তাদের জন্য এমন ধরে করবে মাছ দিয়ে, ওনার জিনিস আমরা খাবো। কাজে আমি কদু গাছ লাগাই, কদু গাছ লাগাই, সিম গাছ লাগাই, এগুলো সব আল্লাহ রাস্তায় লাগাই, মেহমানরা আসবেন ওনাদের মেহমানদারি করব, আর সাথে ওনাদের ছিল আমরাও খেলাম। এরকম তবলিগি ভাই আমি দেখেছি আমাদের গ্রামে অনেক ফসল মাঠের মধ্যে খেতে কৃষক সে ধান বোনাচ্ছে, কি জন্য? আল্লাহ রাস্তায়। নিজের সন্তানের জন্য যদি খরচ করে, পরিবারের জন্য খরচ করে, তাও আল্লাহকে রাজি খুশি করার জন্য, সদাকা হিসাবে। মেহমানদেরকে দিবে সদাকা হিসাবে, গরিব মিসকিনদের দিবে সদাকা হিসাবে, আল্লাহ রাস্তার জন্য। আরে এই সাধারণ সাধারণ তবলিগি, তাদের ধন সম্পদ আল্লাহ রাস্তার জন্য। আর সোলাম আসামের ঘোড়া এটা আসবাব দুনিয়া না, এটাও আল্লাহ রাস্তার জন্য। সোলাম আসামের এই ঘোড়াগুলো যে আল্লাহ রাস্তার জন্য ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এগুলা তার ঘোড়া আল্লাহর রাস্তার। এগুলো যদি দাওয়াতের কাজ করবেন, দাওয়াতের সফরে যাবেন, এই ঘোড়া দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর সফরে যাবেন, আল্লাহর রাস্তার ঘোড়া, আল্লাহর রাস্তার ঘোড়ার দেখভাল করা, মায়া করা, আদর যত্ন করা, এটা যে কত বড় নেকামল জানেন? হাদিসের কিতাব আছে তো, হায়াতুস সাহাবাতে আছে কিনা আপনারা জানেন? হায়াতুস সাহাবা আপনারা বেশি পড়েন, হাদিসের কিতাবে অনেক ফজিলত আছে। আল্লাহর রাস্তার জন্য যে ঘোড়া, এই ঘোড়া আখিরাতের সঞ্চয়, এই ঘোড়া যে এই ঘোড়ার যে ইয়া হয় মানে বর্জ্য কি বলে পশ্রাব পায়খানা, এগুলো সব, এগুলো সব হিসাবে দেখা হয়। সুলাইমান আলাইহিস সালাম আর আল্লাহর রাস্তার ঘোড়া, উনি এই ঘোড়ার যে দেখভাল করছেন, এই ঘোড়াকে দেখছেন, এটা উনি ইবাদত করছেন, নেকামল করছেন। এই লোকে বলে উনি ঘোড়ার তামাশা দেখতে নাকি মশগুল হয়ে গেছে, ওই ঘোড়া দেখতে মগ্ন হয়ে গেছেন, ঘোড়া দেখতে মগ্ন হয়ে গেছেন, ঘোড়া দেখতে মগ্ন হয়ে গেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার তামাশা দেখছেন না ঘোড়ার যত্ন করছেন? ঘোড়ার যত্ন নিচ্ছেন, ঘোড়াকে মহব্বত করছেন, এগুলো আল্লাহর রাস্তার ঘোড়া, এগুলোর দেখভাল করছেন। উনি ছিলেন নেকামলের মধ্যে, সাত সাহেব এটাকে বলে যে উনি আসবাবের মধ্যে মগ্ন হয়ে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। এ নেকামল করতে গিয়ে ওনার ওই দিনের বিকালের যে জিকির ওজিফা, ওই ওজিফা থেকে গেছে, ছুটে গেছে। ইন্নি আহাবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রব্বি, ওই ওজিফা থেকে গেছে। কেউ কেউ বলেছে কোন কোন কোথাও আছে যে তো আসরের নামাজের কথা উনি সেই কথা ধরছেন। আসরের নামাজ সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে ফরজ ছিল না, নফল ছিল, এটা বাংলা সাহেব সাহেব জানেন। আমাদের শরীয়তে তো আসরের নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে আসরের নামাজ নফল ছিল না, ফরজ ছিল, এটা সাহেব সাহেব জানেন? কোথায় কি জানবে? এটা তথ্য নাই তো, জানবে কোথেকে? কিভাবে কিভাবে আপনি বলে দিলেন কথাটা একবারে অনায়াসে আওয়ামের সামনে বলে দিলেন যে আসর নামাজ কাদা হয়ে গেছে ঘোড়ার মধ্যে মগ্ন হয়ে? উনি তো ঘোড়া দেখাতে মগ্ন হন নাই, আল্লাহর রাস্তার ঘোড়া দেখভাল করছিলেন। বুঝতে পেরেছেন কথা? কথা শেষ হয় নাই ওনার, ওনার ইয়া শেষ হয় নাই ওনার যেই, হ্যাঁ মানে মানে পণ্ডিতি পণ্ডিতি সুলভ পণ্ডিত সুলভ উপস্থাপন, পণ্ডিত সুলভ উপস্থাপন সাথে নেই। ওটা আরো শুনেন, এসে মনগুলো আসর কি নামাজ কালা হয়ে গেই, আর সূরজ ডুব গিয়া ঘোড়ে দেখনে মে, আল্লাহ নে বানায়া, আল্লাহ নে কেসে বানায়া, আল্লাহ নে এসে বানায়া, বাতি কি আল্লাহ নে জো কুছ বানায়া হ্যায়, আল্লাহ নে জো কুছ বানায়া হ্যায় ও বনে হুয়ে কা তাসির পয়দা করনে কে লিয়ে নহীঁ বানায়া, বলকে বানানে ওয়ালে কা তাসির পয়দা করনে কে লিয়ে বানায়া। কথা ঠিক, সূক্ষ্ম কথা, কিন্তু ওই সূক্ষ্ম কথাটা বলছেন এখন নবীর ঘটনার পাশে পণ্ডিত দেখাচ্ছেন কি, দেখো আল্লাহ বানাইছেন ঘোড়া, তো আল্লাহ যে জিনিস বানাইছেন আল্লাহ কেন বানাইছেন?
আল্লাহর বানানো জিনিস দেখে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর আসর গ্রহণ করার জন্য, নাকি ওই জিনিসটার আসর গ্রহণ করার জন্য? আল্লাহর আসর গ্রহণ করবা, খালেকের আসর গ্রহণ করবা, ওই জিনিসের মধ্যে মগ্ন হয়ে, ওই জিনিসের মধ্যে যদি মগ্ন হয়ে যাও, এটার খালেক যিনি বানাইছেন যিনি তাকে বলবে তাহলে হবে? কথা তো ঠিক, কথা ঠিক। তারপরে শুনেন, তারপরে শুনেন, বস আল্লাহ নে জগত বানায়া ও বনে হুয়ে কা তাসির পয়দা করনে কে লিয়ে নহীন বানায়া, বলকে বানানে ওয়ালে কা তাসির পয়দা করনে কে লিয়ে বানায়া, কে উসসে বানানে ওয়ালা কা তাসির পয়দা হো। বস কুফার হুয়ে হ্যায় জো বনে হুয়ে সে মুতাসির হোতে হ্যায়, আর মুসলমান হুয়ে হ্যায় জো বানানে ওয়ালে সে মুতাসির হোতা হ্যায়। কাফির হলো আল্লাহর বানানো জিনিস মধ্যে দেখে ওই জিনিসের মধ্যে জিনিসের আসর নেয়, যিনি বানাইছেন তার আসর নেয় না। আর মুসলমানরা হলো ওই জিনিস যিনি বানিয়েছেন তার আসর নেয়, জিনিসের মধ্যে মগ্ন হয়ে যায় না, জিনিসের আসন নেয় না। এটা হলো মুসলমানের তরিকা, ওটা কার তরিকা? কাফিরের তরিকা। তা এখন এই কথা এখানে কেন বললেন? সুলাইমান আলাইহিস সালাম কোন দিকে রাখলেন? আপনি যেভাবে সুলাইমান আলাইহিস সালাম ঘটনা বয়ান করলেন ওখানে তো দেখা যাচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম জিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন, জিনিসের যিনি বানাইছেন তার কথা ভুলে গেছেন না? তাহলে মুসলমানরা যা করণীয় সেই করণীয়র সাথে সুলাইমান আলাইহিস সালাম এটা তো মিলছে আপনার কথা হিসেবে। তো এখানে কথা কেন বললেন বলেন? এই হলো উল্লেখের তরিকা, মানে কিছু চিন্তাই করে না যে কি বলছে না না বলছে, কোন কথা কোথায় বলবে কিভাবে বলবে চিন্তাই করে না। এখন শাশুড়ি গিয়ে বলেন কি শাশুড়ি ও যখন দেখলেন সুলাইমান আলাইহিস সালাম হারে আমার তো আসরের নামাজ থেকে গেছে, এখন খুব চিন্তিত হলেন, খুব পেরেশান হলেন, হা আসরের নামাজ চলে গেল, হ্যাঁ এই দেখো সব বোড়ারে ফিরেছে, এগুলো সব কারো যে এগুলোর কারণে আসরের নামাজ গেছে, এখন সব তলোয়ার দিয়ে কেটে ফেলেছে বোড়া, এগুলোর খানদানে শেষ করে দিয়েছে, নসলে শেষ করে দিয়েছে। হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম খুব পেরেশান হয়েছেন, খুব পেরেশান হয়ে গেছেন, ওনার আমল দয়া হয়ে গেছে, আমল দয়া হয়ে গেছে, তো পেরেশান হয়ে গেছে পরে, এটা তো আপনি এখন বলছেন, কিন্তু ঘটনার উপস্থাপন যেভাবে করছেন সেখানে আপনি তো আসামি সাবিত করে দিয়েছেন কাকে? সুলাইমান আলাইহিস সালামকে, না করেন নাই? তো কোরআনে তো ঘটনাটা এভাবে বলেন, আপনি কোরআন যেভাবে আছে এভাবে বলেন, আপনি আপত্তিকর ভঙ্গিতে কেন বললেন? যে ভঙ্গিতে সুলাইমান আলাইহিস সালামের সাথে বেয়াদবি হয় এই ভঙ্গিতে কেন বললেন এই ঘটনাটা? কোরআনে যেভাবে আছে এভাবে বলে দেন না। মাসহান বিসুক ওয়ালা আনাক, সুলাইমান আলাইহিস সালাম বলেছেন এই ঘোড়াগুলোকে ডেকে আনো, এরপরে মাসহান বিসুক ওয়ালা আনাক, এটার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন এই আয়াতের, যে ডেকে এনে আবার ওগুলাকে মুছে দিচ্ছেন, গলাতে মুছে দিচ্ছেন, ইয়াতে মুছে দিচ্ছেন। উনি আব্দুল ইবনে আব্বাস ওই কথা বলেন না যে কেটে দিয়েছে, কেটে কেটে সব বরবাদ করে দিয়েছে, সেটাও একটা ব্যাখ্যা আছে, কিন্তু ওগুলো ব্যাখ্যা আব্দুল ইবনে আব্বাস দেন না, উনি বলেছেন এগুলোকে যত্ন করেছেন, আদর বুলাইয়া দিয়েছেন এই ঘোড়া। যাই হোক, আমি বললাম যে কোরআনে যেভাবে আছে আপনি সেভাবে ঘটনাটা বলতে পারেন, কোরআনে সুলাইমান আলাইহিস সালাম প্রথম হিসেবে বলেছে, আপনি প্রথম হিসেবে বলেন, আপনি প্রথম হিসেবে না বলেন, আপনি উপস্থাপন করেছেন যে আসবাব দেয় আল্লাহ পরীক্ষার জন্য, এই পরীক্ষার মধ্যে দেখেন নবীদেরকে দেখেন যে ওনারা এই আসবাব পেয়ে আসবাবের কারণে আল্লাহকে স্মরণ রাখলেন না আসবাবের কারণে হুকুম জারি হয়ে গেছে, এই ভূমিকা দিয়ে ঘটনা এনে দেখাচ্ছেন যে উনি আসবাবের কারণে হুকুম কি হয়ে গেছে, জারি হয়ে গেছে। এটা আপত্তিকর কি আপত্তিকর না? শেষে যে কথা বলছে যে ওনার আফসোস হয়ে গেছে, হ্যাঁ খুব আফসোস হয়েছে, কেন আসরের নামাজ কাদা হয়ে গেল, আগে তো আসরের নামাজ কাদা হয়েছে এই কথা প্রমাণ করেন, তারপরে আপনি বলবেন যে ওনার আফসোস হয়েছে না কি হয়েছে। শেষের কথা দিয়ে কোন রকম নিজের ইমান রক্ষা, শেষের কথাটা যদি না থাকতো শুধু উপরে কথা হতো, কেউ উপরে কথার কারণে তো কত কঠিন আপত্তি আসে ওনার উপর, সাদ সাহেবের উপর, শেষের কথা দিয়ে কোন রকম একটা এই ইয়ে দিলেন। হ্যাঁ, তো এটা ওনার তরিকা যে নবী রসুলদের ঘটনা কোরআন সুন্নাহ যেভাবে পেশ করা হয়, যে একরামের সাথে যে মহাব্বতের সাথে পেশ করতে হয় এবং ওখান থেকে হেদায়েত গ্রহণ করার জন্য পেশ করতে হয়, তা না করে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করেন এবং ওখানে পণ্ডিত ছিল উপস্থাপন ওনার হয়, যার দ্বারা বেয়াদবির গন্ধ আসে ওখান থেকে এবং নবীর দোষ বের করার ভাবটা ওখানে প্রকাশ পায়। এই জিনিসটা আপত্তিকর কি আপত্তিকর না? এটা হলো এক ধরনের সমস্যা। ক ধরনের? এসার নামাজ কয়টায়? আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কষ্ট লাগে আমাকে বলেন, আমি বয়ান বন্ধ করে দিব।
যদি মুসিবতে না পড়তাম এই সমস্ত বয়ান করতাম না, শুধু দিন শরীয়তের বিষয় হওয়ার কারণে, ইমান হেফাজতের হওয়া, ইমান ইমানের বিষয়, দিনের বিষয়, শুধু এই জন্য এই সমস্ত কথা বলা, নতুবা এসব কথা তো দরকার নেই। এটা দিনই দায়িত্ববোধ থেকে আমাকে আমাকে কবে দেখছেন মাদারীপুর বলেন, দেখেননি কিন্তু এখন তো, হ্যাঁ তো এখন তো আমি নিজের আগ্রহ হয়ে এসেছি, আমি তো নিজের আগ্রহ হয়ে এসেছি। আমিন ওয়াইয়াকুম। তাই উদ্দেশ্য হলো বললাম যে এই এক ধরনের সমস্যা গুমরাহি। দ্বিতীয় ধরন, দ্বিতীয় টি এটা বলি নেই, মানে কারণ এক এক ধরনের মধ্যে অনেকগুলো কি আছে। দ্বিতীয় ধরন সেটা কি, সেটা হলো তবলিগের যে মেহনতটা, এই মেহনতের উসুল পরিবর্তন করা। কি করা? উসুল পরিবর্তন। দেখেন একটা কাজের তরতিব, একটা কাজের উসুল। তরতিব মশওয়ারার মাধ্যমে পরিবর্তন করা যায়, মশওয়ারার মাধ্যমে তরতিব পরিবর্তন করা যায়। সব তরতিব পরিবর্তন করতে হয় না, এবং তরতিব পরিবর্তনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ভালো না। তরতিব পরিবর্তন হয় মশওয়ারার মাধ্যমে, প্রয়োজন হলে না, খামাখানা। যে তরতিবের মধ্যে বরকত দেখা যাচ্ছে ওই তরতিবে পরিবর্তন করা নিয়ম না, কিন্তু হালাতের কারণে, পরিবেশের কারণে, ঠেকার কারণে তরতিবে পরিবর্তন আনতে হয়। একসময় ছিল জোর কতদিনের, 10 দিনের জোর, দেখেন নেই। এরপরে কয়দিন হয়েছে? 5 দিন। মুশারার মাধ্যমে হয়েছে না এমনি হয়েছে, মুশারার মাধ্যমে। এখন ওরা কথা বলে যে আপনারা বলেন নাকি আপনারা কাজ কাজের নহাজ পরিবর্তন করেন না, এখন তো নহাজ পরিবর্তন করলেন, এই যে 5 দিনের জোরকে কি বানাইছেন, 3 দিন বানাইছেন, এটা আপত্তিতে আপনাদের উপর। 3 দিনের জোর করলেন যে হ্যাঁ, এই তোমরা তোমরা না পরিবর্তন করো, হ্যাঁ রে ভুল বের করছে আপনাদের, বুঝছেন? নাহাজ কাদের নাহাজ, নাহাজ কাকে বলে, নাহাজ মানে কি? নাহাজ হলো কাদের পদ্ধতি, নাহাজ মানে কি পদ্ধতি। কাদের পদ্ধতির দুটা ভাগ, নাহাজের কটা ভাগ? দুটা ভাগ। নাহাজের একটা ভাগ হলো ব্যবস্থাপনাগত দিক, নাহাজের আরেকটা হলো শরীয়ত দিক। কি দিক? শরীয়ত দিক। নাহাজের মধ্যে যেটা শরীয়ত দিক ওটা অপরিবর্তনশীল, শরীয়ত থেকে পরিবর্তন করতে পারে না। নাহাজের যেটা ব্যবস্থাপনাগত দিক এটা পরিবর্তনশীল, এটা মুশাওয়ারার মাধ্যমে পরিবর্তন হতে পারে, তবে ইচ্ছা নিজের ইচ্ছা মতে না, নিজের খেয়াল করি মতে না, মুশাওয়ারার মাধ্যমে। এবং পরিবর্তনের জোরে ঠেলে না না, কিন্তু নাহাজের যে অংশ কি শরীয়ত, মানে শরীয়তের বিষয় যেটা, ওটার মধ্যে কোনো পরিবর্তন করা যায় না। তো জোরটা 3-10 দিনের হবে না, 5 দিনের হবে না, 3 দিনের হবে, এটা কি ব্যবস্থাপনাগত বিষয় না শরীয়তের মশালা? ব্যবস্থাপনাগত বিষয়, এটা পরিবর্তন হতে পারে। এই জন্য মুশাওয়ারার মাধ্যমে 10 দিনেরটা 5 দিন করছে, তখন কোথায় ছিল? তখন তো বলে না যে নাহাজ পরিবর্তন হচ্ছে। এখন যে সুরে নেগামের লোকেরা মুশাওয়ারা করে এবারে হালাতের কারণে 5 দিনের জায়গায় 3 দিন করলো, এখন প্রশ্ন উঠেছে। হ্যাঁ এখন প্রশ্ন উঠেছে এই তোমরা নাহাজ পরিবর্তন করছো। আরে ভাই এটা তো নাহাজের ব্যবস্থাপনাগত দিক, এটা তো মুশাওয়ারার মাধ্যমে পরিবর্তন হতে পারে, কিন্তু যেটা শরীয়ত দিক, যেটা সম্পর্ক শরীয়তের উসুলের সাথে, শরীয়তের বিধানের সাথে, ওটার মধ্যে পরিবর্তন করা যায় না। তো তোমরা মহা সাহাব সাহেব তো পরিবর্তন করছেন কাদের শরীয়ত এই দিকটা, নাহাজের শরীয় অংশ যেটা, উসুল এর অংশ যেটা, সেটাকে পরিবর্তন করছে। এবং কাদের ব্যবস্থাপনাগত দিক, যেটাকে আমরা তরতিব শব্দে ব্যক্ত করতে পারি, তরতিবের ওই দিক পরিবর্তন করছেন, যেটার পরিবর্তন কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, ওটা পরিবর্তন করার মধ্যে আরো ফিতনা দরজা খুলেছে, ওই দিককে পরিবর্তন করেছেন। এবং তরতিবের অনেক দিক যেটা মশওয়ারার মাধ্যমে পরিবর্তন করা দরকার ছিল, নিজের ইচ্ছা মতো করেছে। তো ধরেন এখন তরতিবের প্রসঙ্গ পুরাই বাদ দিলাম, পুরাই বাদ দিলাম আমি তরতিবের প্রসঙ্গ। তরতিব আচ্ছা, তরতিব অনেক সময় অনেকে হয়তো চিন্তা করছে যে তরতিব কি জিনিস। দেখেন তরতিব আর উসুল দুটা ভিন্ন ভিন্ন জিনিস, বা নাহাজের ইন্তেজামী দিক আর শরীয়ত দিক। নাহাজের
নাহাজ, নাহাজের ইন্তেজামী দিক মানে ব্যবস্থাপনাগত দিক আর শরীয়ত দিক, এই ব্যবস্থাপনাগত দিক এটার নাম হলো তরতিব, আর নাহাজের যেটা শরীয়ত দিক ওটা হলো উসুল। এটা কি উসুল? এটাকে একটা মিসালে আমরা বুঝতে পারি, যেমন এশার নামাজ, এশার নামাজের সময় কখন হয়? এই মৌসুমে চারটার আগে হয়ে যাবে না, ছটা চল্লিশের দিকে, পনেরো সাতটার দিকে এশার নামাজের সময় হয়, তাই না? থাকে কতক্ষণ? রাত্রে বারোটা পর্যন্ত তো মাকরুহ হয় না, বারোটার মানে বারোটা না ঠিক মানে অর্ধেক, রাতের অর্ধেক, রাতের অর্ধেক অংশ পর্যন্ত জায়েজ, এক তৃতীয়াংশের ভিতরে মুস্তাহাব। অর্ধেক রাতের অর্ধ রাত হয়ে গেছে, এখন এসা পড়ে নেই, এটা কোনো অজুর ছাড়া যদি এরকম দেরি করে মাকরুহ হবে, কিন্তু সময়টা থাকে একবারে সবুজাতক পর্যন্ত, সবুজাতকের আগে যদি পড়ে নেয় এটা নামাজ আদায় হয়ে যাবে কাদা না, তবে কোনো অজুর ছাড়া এরকম দেরি করা মাকরুহ। খেয়াল করেছেন এসার নামাজের সময় সম্পর্কে আপনারা মশালা জানেন? আচ্ছা, কিন্তু সময় তো হয়ে যাচ্ছে পনেরো সাতটায় এই মৌসুমে, আমরা আমাদের এই মসজিদে কটায় পড়বো নামাজ, এসার নামাজ সাতটা পড়বো, সোয়া সাতটায়, সাড়ে সাতটায়, আটটায়, সাড়ে আটটা, নয়টা, যাই করি নামাজ হবে তো, হবে, মাকরুহ তো হবে না। কিন্তু এখানে একটা নিয়ম নিষ্ঠা আছে যে সব গুজারের তারিখে বা দৌড়ের তারিখে বয়ান শাসনে তারপরে হয়, অন্য তারিখে একটা হয়তো সময় কি আছে নির্ধারিত আছে, যে যেটাই হোক এই নির্ধারিত সময় আমি পরিবর্তন করবো কি একা না মুশায়েরা করে, মুশায়েরা করে যদি আমি পরিবর্তন করি, যেহেতু নামাজের সময় দীর্ঘ, একটু আগে পড়তে পারি পরেও পড়তে পারি, নামাজ হয়ে যাবে, নামাজের সময়ের ভিতরে আছি, কিন্তু এখন সেই সময়টা সোয়া সাতটা না সাড়ে সাতটা না আটটা, এটা মুশায়েরার মাধ্যমে ঠিক হবে, এটাকে বলে তরতিব। এটাকে বলে কি? জোহরের নামাজ সোয়া আটটায় দেড়টায়, মার্কাজের মসজিদের কথা কথা দুইটায়, সবে কি আছে ঠিক আছে, কিন্তু করতে হবে মুশায়েরার মাধ্যমে, এটাকে বলে তরতিব। ছিল সোয়া আটটায় মুশায়েরা করে দিলাম দেড়টা, তরতিব পরিবর্তন হয়েছে, ছিল দেড়টায় মুশায়েরা করে দিলাম দুইটায়, তরতিব পরিবর্তন হয়েছে, উসুল পরিবর্তন হয় নাই, সময় ঠিক আছে, কিন্তু আপনার জোশ উঠছে, জোশ উঠছে, আপনি এগারোটা বাজে জোহরের আগান দিয়ে জোহরের নামাজ শুরু করছেন, এগারোটায় সাড়ে দশটায়, হ্যাঁ, এশার নামাজ মাগরিবে জমাত হওয়ার পরে আপনি বলছেন কি আরে মেয়ে আজকে জামিরা, হ্যাঁ এখানে এশার নামাজ পড়ে না, আল্লাহ আকবার, মাগরিবের সময়ের ভিতরে হবে? এই যে সময় পরিবর্তন করে ফেললেন, শরীয়ত এই আবাদতের জন্য যে সময় নির্ধারণ করেছে এটা হলো উসুল শরীয়তের বিধান, এই সময়টা যদি আপনি পরিবর্তন করে দেন তো এটা উসুলে হাত দেওয়া হলো, বিধানে হাত দেওয়া হলো, এটা জায়গ আছে, কিন্তু সময়ের ভিতরে থেকে হাত পর করলেন মুশায়েরার মাধ্যমে, ওটা হলো তরতিব। ওটা কি তরতিব? মুশায়েরার মাধ্যমে পরিবর্তন করা যায়, উসুল কি করা যায় না? পরিবর্তন করা যায় না। মাওলানা সাদ সাহেব দাওয়াতে তবলিগের কাজের উসুলে হাত দিচ্ছেন, খালি তরতিবে না, উসুলে হাত দিয়েছেন, উসুল পরিবর্তন করছেন, এটা হলো এক ধরনের সমস্যা। তৃতীয় বিষয় যেটা, তৃতীয়টা হল আপনার শুধু তবলিগের মেহনত না, বরং এই মেহনতের মধ্যে এবং পুরো দিনের বিভিন্ন বিষয়ে অনেক বেদাত আবিষ্কার করছেন। কি বেদাত আবিষ্কার করছেন সাহেব? একটা হলো বেদাত করা, আর একটা বেদাত আবিষ্কার করা, পার্থক্য আসেনি? বেদাত আবিষ্কার করছেন, বেদাত আবিষ্কার করে ওই বেদাতকে নাম দিচ্ছেন যে এটা সুন্নত, এটাই সিরত, এটাই সুন্নত, এবং এই বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের দলিলের মধ্যে বিকৃতি করছেন। এগুলো কি ছোট সমস্যা? এই তিন ধরনের বড় বড় সমস্যা, বড় বড় জটিলতা, বড় বড় গোমরাহির কারণেই প্রশ্ন উঠেছে যে কিভাবে মাওলানা সাদ সাহেবের পিছনে আমরা এই দিনের কাজ করব, হবে অজান্তে মানুষ গুমরা হবে কি হবে না? এখন আমাদের এটা হাতে বেড়া বলে যে আমরা তো গেছি কোথায় নেজামুদ্দিন গিয়ে এসেছি, কোনো সমস্যা নাই, সমস্যা ওনারা কাকে কোন জিনিসকে মনে করে জানেন? শুনেন, এটা একটু খেয়াল করি আমরা, সমস্যা কাকে বলে,
যেমন আমি বললাম উনি মেহনতের মধ্যে বেজার ঢুকাচ্ছেন, তাই না? মেহনতের মধ্যে কি ঢুকাচ্ছেন? বেজার ঢুকাচ্ছেন, দিনের মধ্যে বেজার ঢুকাচ্ছেন, বেজাত আবিষ্কার করছেন এবং বেজাতকে নাম দিচ্ছেন সুন্নাত এবং এটার জন্য শরীয়তের দলিলের মধ্যে বিকৃতি সাধন করছেন। এটার একটা মিসাল নিই আমরা, মিসাল নিলে এই কথাটা পরিষ্কার হবে। কিন্তু খেয়াল করেন, দেখেন এই কাজের গুরুত্বপূর্ণ একটা উসুল হলো কি, কাজটা শরীয়ত মোতাবেক চলবে নাকি না? তবলিগের কাজের উসুল নাই, কেউ বলতে পারবেন যে তবলিগের কাজে এরকম কোনো উসুল নাই যে কাজটা শরীয়ত মোতাবেক হইতে হবে? কাজ করা দরকার শরীয়ত দাগ যে দিকে দাগ, এটা তো স্বীকৃত উসুল, স্বীকৃত উসুল, অভিহিত অলেখিত স্বীকৃত উসুল যে কাজ শরীয়ত মোতাবেক চলবে, সুন্নত মোতাবেক চলবে, আলোচনা চললে আমাদের তরিকা মতো চলবে। এই উসুল রাখছেন ওনারা? এই উসুল রাখেন নাই তো, এই উসুলের তো কোনো দাম নাই। যদি এই উসুলের দাম থাকতো যখন আপত্তি উঠলো, ভাই এখানে তো শরীয়তের খেলাফ কাজ হচ্ছে, শরীয়তের উসুল লঙ্ঘন হচ্ছে, শরীয়তের বিধান পরিবর্তন হচ্ছে, সুন্নত লঙ্ঘন করে বেজার ঢুকানো হচ্ছে, এই সমস্যা এটা রেসলা করতে হবে, যদি সবাই একমত হতো বলতো না হ্যাঁ এটা রেসলা রাখবে, বলতো না? কিন্তু এটা রেসলার তো দরকার মনে করে না, রেসলা করক না করক সাহেব সাহেবের সঙ্গে আমরা আছি, নেজামুদ্দিনের সঙ্গে আমরা আছি, এর মানে কি এই উসুল হাত দিল কি দিল না? আমরা তো খেয়াল করি না বিষয়টা, কিভাবে উসুল লঙ্ঘন হচ্ছে, কিভাবে উসুলে হাত দেওয়া হচ্ছে, বিধানে হাত দেওয়া হচ্ছে, কিন্তু বুঝি না আমরা, খেয়াল করি না তো। যদি ওরা আসলে এই উসুল পরিবর্তন না করতো, উসুল যদি মানতো তাহলে বলতো যে হ্যাঁ এগুলো ইসলাহ হতে হবে, বলতো কি বলতো না? এখন ইসলাহ তো করে না করে না, উল্টা মাওলানা সাহেব সাহেবের উপর আরোপিত ভুলগুলো আসলে কি ভুল, বই লেখে কি লেখে, বই লেখে মানে এগুলো ভুল না, এগুলো কি না বলেন না, নাউজুবিল্লাহ। আচ্ছা আমি কথা লম্বানা করি, যেহেতু আমি এখন একটা বিষয় স্পষ্ট করতে চাচ্ছি, বিজনিল্লাহ তার আল্লাহর আল্লাহ তৌফিক দেওয়ার মালিক মাওলানা সাহেব সাহেব কি বলেন দেখেন, নতুন যে সমস্ত বেজাত ঢুকাচ্ছে, একটা বেজাত হলো যে সব কাজ দিনের কাজ, তালিম দাওয়াত তবলিগ তরবিয়ত এই ধরনের ইমানে হালকা কায়েম করা, ইমানে হালকা কায়েম করা, এই সব দিনের কাজগুলো শরীয়তের বিধান এবং সুন্নতের বিধান কি বলেন তো, এগুলো কি শুধু মসজিদে হবে না মসজিদের বাইরে হবে? মসজিদে হতে পারে, মসজিদের বাইরেও, ঘরে হতে পারে, বাজারে হতে পারে, পাহাড়ের উপরে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, তালিম যে কোনো জায়গায়, তরবিয়ত যে কোনো জায়গায়, আপনার সন্তান তরবিয়ত আপনি করবেন মসজিদে নিয়ে আসবেন নাকি সন্তানকে? ঘরে রেখে তরবিয়ত করবেন না? তালিম তরবিয়ত দাওয়াত তবলিগ এই সব দিনের কাজ মসজিদে হবে মসজিদের বাইরে হবে, এটাই সুন্নত, এটাই শরীয়তের বিধান। কিন্তু উনি বেদাত আবিষ্কার করেছেন কি, যে এসব কাজ মসজিদের মধ্যেই হতে হবে, মসজিদের মধ্যেই হতে হবে, দাওয়াত মসজিদের বাইরে, দাওয়াত সুন্নত পরিপন্থী, শুনেন নাই কেউ? মসজিদের বাইরে দাওয়াত নাকি সুন্নত পরিপন্থী বলেন না, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কোথায় দিয়েছেন, মসজিদের ভিতরে না বাইরে? নবীর জিন্দিগির 23 বছর নবুয়তের জিন্দিগির মধ্যে দাওয়াতের কাজ মসজিদের বাইরে বেশি হয়েছে না ভিতরে বেশি হয়েছে? অন্যান্য নবীদের উনি বলেন মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিপন্থী, মসজিদের বাইরে সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো, মুখতাসার বাত করকে কহো কি হাম আপসে বাত মসজিদ মে করনা চাহতে হ্যায়, মসজিদ মিলে আও, সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো, বলো যে আমরা আপনার সঙ্গে কথা মসজিদে বলবো, আপনি কি কোলে করে নিয়ে আসবেন নাকি মসজিদে? আজীব কথা, তার দিন তো হতে হবে না, দাওয়াত তো মসজিদের বাইরে, মূল মূল দাওয়াত তো মসজিদের বাইরে, কারণ দাওয়াত তো হয় মসজিদ মুখী করার জন্য। এখন কাউ যদি বলে যে মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিপন্থী, এই লোক নতুন বেদাত আবিষ্কার করলো না এবং এটাকে নাম দিচ্ছে সুন্নত, এই বেদাতকে নাম দিচ্ছে কি সুন্নত, যদি বলে না কাজকে আমি সিরিতের উপরে উঠাতে চাচ্ছেন, উনি কাজকে কিসের উপরে আনতে চাচ্ছেন, সিরিতের উপরে আনতে চাচ্ছেন, এটা যে তারা বলে যে সাত সাপের ব্যাপারে দ্বন্দ্ব শুধু এই জন্য যে উনি কাজকে সিরিতের উপরে উঠেছে চাচ্ছেন, আর অন্যরা বলেন না কাজ মাসায়েকের তাজরেবা, মাসায়েকের অভিজ্ঞতার আলোকে কাজ হবে, সিরাত সুন্নত মোতাবেক হবে না, সাত সাহেব কাজকে সিরাত সুন্নতের উপর উঠে যেতে চাচ্ছেন, এই জন্য তত সমস্যা, বলেন নাউজুবিল্লাহ, লানাতুল্লাহ আলাল কাযিবিন। কিভাবে মিথ্যাচার করো, কাজের মধ্যে বেদাত ঢুকায় বেদাতকে নাম দিচ্ছে সুন্নত, আর তোমরা বলো উনি কাজকে সিরাতের উপর উঠে যেতে চাচ্ছেন, যদি কাজকে সিরাতের উপর উঠে যেতে চাচ্ছেন
সম্ভব, যেখানে সকল নবী রাসূলের সাহাবায়ে কেরামের সিরত সামনে, যে দাওয়াত বাইরে ভিতরে, মসজিদ ও মসজিদের বাইরে, তালিম মসজিদের ভিতরে বাইরে, তরবিয়ত মসজিদের ভিতরে বাইরে, ইমানি হালকা মসজিদের ভিতরে মসজিদের বাইরে, আপনি বলছেন মসজিদের মধ্যেই হবে। এটা কি কাজকে সিরতের উপর আনা হলো না বিকৃত করা হলো? এখন এটাকে সুন্নত নাম দেওয়া, এটা ডবল গুণা কি ডবল গুণা না? একটা বেগার আবিষ্কার করলো, এটাকে নাম দিলা সুন্নত, এটাকে নাম দিলা সিরত, এটার জন্য আবার কি করে শরীয়তের দলিল দিয়ে? এখন মানুষ তো কব কয় দলিল দেন, তো দলিল বিকৃত করে। শরীয়তের দলিল কি গলতের পক্ষে থাকে নাকি বেগাতের পক্ষে দলিল থাকে? উনি তো দলিল দেয়, কিভাবে দেয়? দলিলকে বিকৃত করে দলিল দেয়। কি বিকৃত করছে আমি পরে বলছি, এক দুটা হতে পারবো পরে ইনশাল্লাহ। কিন্তু আমি কথা শেষ করি, কথা শেষ করি, দেখেন তালিম মসজিদের ভিতরে হবে বাইরে হবে, এটাই নবীদের আমল সাহাবিদের আমল। কিন্তু উনি বলছেন মসজিদের ভিতরে হবে, মসজিদের বাইরে যদি তালিম হয়, মসজিদের বাইরে যদি তালিম হয়, মসজিদের সাথে যদি এটা তাল্লুক না থাকে, সম্পর্ক না থাকে, তাহলে আপনার এটা ইয়ে হবে, এই তালিম তো হবে কিন্তু দিন হবে না। এবং এই তালিম মসজিদের বাইরের তালিমের মধ্যে আমল আসে না, কি আসে না? আমল আসে না, বলেন না নাউজুবিল্লাহ। তরবিয়ত এরা মসজিদে হয়েছে, মসজিদের বাইরে তরবিয়ত এটা অনেক পরে নাকি শুরু হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই যে কথাগুলো বলছে প্রতিটা কথা এক একটা বেদাত কিনা, কিন্তু সব বেদাতকে উনি সুন্নত নাম দিচ্ছে এবং সুন্নত নাম দিয়ে ওটার জন্য দলিল বিকৃত করছে। আচ্ছা এতে আতে ভাইদেরকে আমি জিজ্ঞেস করি, ভাই এই কথাগুলোর মধ্যে কোনো সমস্যা আছে? এতে আতিবাজারকে জিজ্ঞেস করি কোনো সমস্যা আছে, বল কি সমস্যা? ভালোই তো, সব কাজ মসজিদে হবে, ভালোই তো, কি সমস্যা? আমরা তো নিজামুদ্দিন এসে কোনো সমস্যা নেই, এই কথাগুলোর মধ্যে কি সমস্যা? মসজিদ মুখী করছেন উনি মানুষকে, মসজিদ সব কাজ মসজিদে হওয়া ভালো, এটা তো সুন্দর কথা, এটা তো সমস্যা কি? কোনো সমস্যা ওরা দেখে না। এই কথাটা আমি বলতে চাচ্ছি, কারণ সমস্যা কাকে বলে এটা তারা জানে না, বা জেনেও হটধর্মী করছে, হটকারিতা করছে, হয়তো জানে না বুঝে না, বা জেনে বুঝে হটকারিতা করছে। সমস্যা কাকে বলে তা জানে না, সমস্যা কাকে বলে শুনেন, সমস্যা কাকে বলে? শরীয়তের একটি ছোট থেকে ছোট বিধানের লঙ্ঘন হওয়া, এই লঙ্ঘন হওয়াটাই সমস্যা, ভিন্ন করে কোনো সমস্যা লাগে না, সব শান্ত, কোনো লড়াই নেই, কোনো ঝগড়া নেই, সব শান্ত। হাজার হাজার না লাখ লাখ মানুষ জেলে জমা হচ্ছে, তবলিগে ইজতেমা জমা হচ্ছে, হ্যাঁ হাজার হাজার জামাতের খুরুজ হচ্ছে, কিন্তু সব বয়ান হচ্ছে গুমরাহির কথা, সব বয়ান না, ওই দুই চারটা কথায় গুমরাহির কথা আসছে, দুইটা চার সুন্নতের মধ্যেই জবা করে দেওয়া হলো, বেদাত ডুকানো হলো, আর কোনো সমস্যা নাই, কাজ ঠিক মতো চলছে, আরো বেশি বেশি খরচ হচ্ছে, আরো বেশি বেশি জমাত বের হচ্ছে, কিন্তু এই সমস্ত গুমরাহির কথাগুলো বলা হচ্ছে, সমস্যা কি সমস্যা না? এত আতিবার বলে কোনো সমস্যা নাই, একবারে মাতাফের মধ্যে, মাতাফের মধ্যে সাদ সাহেবের ছেলে মাওলানা রাইয়ানকে বলেছে, তুমি আসো আমাদের কোনো সমস্যা নাই, জমাত আসছে নিয়মিত বের হচ্ছে, খুরুজ হচ্ছে, ওরা মনে করে যদি খুরুজ হয় মানুষ জমা হচ্ছে, বয়ান শুনছে আর জমাত বের হচ্ছে, তাহলে আর কোনো কি নাই, সমস্যা নাই। আরে শরীয়তের দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দৃষ্টিতে সমস্যা কাকে বলে? সুন্নত লঙ্ঘন হওয়া সমস্যা কি সমস্যা না? শরীয়তের বিধানে হাত পাওয়া সমস্যা কি সমস্যা না? বেদাতের কথা বলা, বেদাতকে সুন্নত বলা সমস্যা কি সমস্যা না? তো সব শান্ত, সব শান্ত, কোনো ভেয়াল নাই, কোনো ঝগড়া নাই, কোনো লড়াই নাই, এবং মানুষ দলের পর দল যাচ্ছে, কিন্তু এই সমস্ত গুন্ডার কথা সাথে হচ্ছে, এটা সমস্যা কি সমস্যা না? সমস্যা, কিন্তু এত হাতে বলে সমস্যা নেই, কেন বলে সমস্যা নেই? ওরা মনে করে সমস্যা হলো এটা যদি আমরা দেখি যে মসজিদ খালি, সাথীরা তো আসছে না, জামাত বেরোচ্ছে না, খুরুজ হয় না, এটা হলো কি সমস্যা? যদি খুরুজ হচ্ছে, মানুষ জমায়েত হচ্ছে, এই তো এখন ইস্টার্ন আর্মি কি করলো, জোর করলো, এই জোরে কতজন এসেছে, ওরা প্রচার করছে, আমাদের মাগুরাতে মানুষ বলছে ওরা এসে প্রচার করছে, 3 লাখের মতো নাকি মানুষ হয়েছে ইস্টার্ন আর্মির জোরে। আবার এই কথা বলতে গেছে, আমরা তিন জেলার বাইরে কাউ জানে, আমরা তিন জেলার বাইরে কাউ জানে, সব তিন জেলার সাথে গেছে, আবার 3 লাখ মানুষ ইস্টার্ন আর্মিতে জড়ো হয়েছে,
বলেন কি বলবেন এটার উপর, কি মন্তব্য করবেন? যাই হোক, আমি বলি 3 লাখ না 5 লাখ একসাথ হয়েছে, 5 লাখ তো 5 লাখ একসাথ হয়েছে, কিন্তু গলত তরিকায়, বেদাতি তরিকায়, এটা সমস্যা কি সমস্যা না? সমস্যা কাকে বলে শরীয়তে? এটাই তারা বুঝে না, বা বুঝলে ইচ্ছা করে পরিবর্তন করে, বিকৃত করে। শরীয়তের দৃষ্টিতে সমস্যা কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে হলো কুল্ল বেদাতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক বেদাত। এখন এই মেহনতের মধ্যে যত বেদাতি কথা হচ্ছে, প্রত্যেকটা বেদাত এক একটা গুমরাহি। এই গুমরাহির সঙ্গে যদি হাজার জামাতে বের হয় তাও এটা গুমরাহি, বরং এই গুমরাহি আরো প্রকট হলো। আরো কি হলো? খুরুজ হচ্ছে না, একবারে কম খুরুজ হচ্ছে। মনে করেন সুরাই নেজামের পাল্লা খালি, সুরাই নেজামের ইজতেমা গত বছর তাদের ইজতেমার অবস্থা দেখেন নাই? আল্লাহ দেখায় দিছে, আল্লাহ দেখায় দিয়েছেন যে পুরো দেশে আমাদের সঙ্গে লোক আছে, ওলামায়ে কেরাম আছে, এই আছে, সে আছে, কি আছে, আল্লাহ দেখায় দিয়েছেন ইজতেমাতে। আগের ইজতেমাতে ঢল, আর পরের ইজতেমাতে কি অবস্থা আল্লাহ দেখায় দিয়েছেন। কিন্তু 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 মনে রাখেন, বোঝার চেষ্টা করেন, কিন্তু যদি সুরাই নেজামের ইজতেমার হালাত ওটা হতো যেটা ওদের হালাত ছিল, ওদের সময় যেরকম মাঠ খালি, সুরাই নেজামের ইজতেমাতে মাঠ খালি, আর তাদের ইজতেমাতে মাঠ ভরা, যেরকম সুরাই নেজামের ইজতেমাতে মাঠ ভরা ছিল, তাহলে কি এই শক্তি নেজামালারা এই একাধিকার হক হয়ে যেত? কখনো না। জনতার ঢল এটা কিসের দলিল না? হকানিয়াতের দলিল না। জনতার ঢল যদি হকের দিকে থাকে খুশি হওয়ার বিষয়, কিন্তু জনতার ঢল এরকম ভাবে জনতার ঢল যদি গলতের দিকে চলে যায় সেটা আফসুসের বিষয়, কিন্তু জনতার ঢল গলতের দিকে যাওয়ার কারণে গলত কিছু হয়ে যাবে? ওরা মনে করে মানুষ আসে, আসলে তো নেজামুদ্দিনকে খালি থেকে মাঝে মধ্যে দেখা যায়, নেজামুদ্দিনে উপস্থিতি একবারে কম, কখনো উপস্থিতি খুব হয়, হক অনেক উপস্থিতি বুঝলাম, অনেক উপস্থিতি, অনেক খুরুদ হচ্ছে, কিন্তু এই সব বেদাত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই খুরুদের কারণে এই বেদাতটা হেদায়েত হয়ে যাবে? আল্লাহ রসুল তো বলেন বেদাত গুমরাহি। যেখানে একটা বেদাত আছে ওখানে সমস্যা আছে কি নেই? আছে। তোরা বলে সমস্যা নাই, আমরা দেখে এসেছি সমস্যা নাই, তো তোমরা তো সমস্যা কাকে বলে এটা বুঝোই না, বা এটাকে বিকৃত করছো। শরীয়তের দৃষ্টিতে সমস্যা হলো শরীয়ত বিরোধী কাজ, শরীয়তের দৃষ্টিতে সমস্যা হলো শরীয়তের বিধানের লঙ্ঘন, শরীয়তের দৃষ্টিতে সমস্যা হলো সুন্নতের লঙ্ঘন, শরীয়তের দৃষ্টিতে সমস্যা হলো যে কোনো বেদাত গুমরাহি, সেটাই সমস্যা। আর তোমরা বলো খুরুজ হচ্ছে, কাজে কোনো কি নেই, সমস্যা নেই। শরীয়তে কাকে বলে সমস্যা, আর তোমরা কাকে বলে সমস্যা? শরীয়ত কাকে বলে গোড়া, আর তোমরা কাকে বলে গোড়া? এই জন্য আমার সংক্ষিপ্ত কথা মনে রাখবেন, এত আদি ভাইদের সমস্যা, বড় সমস্যা হলো ওরা খালি পরিবর্তন করে, খালি কি করে পরিবর্তন, শরীয়তের বিধানে পরিবর্তন, উসুলের মধ্যে পরিবর্তন। এই যে গোড়ার সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে, সমস্যার সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে, কোন সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বেদাত আছে আবার সমস্যা নাই, কিভাবে এটা হয় বেটা, কিভাবে সম্ভব? বেদাত আছে আবার সমস্যা নাই, শরীয়তের বিধানে বিকৃতি হচ্ছে, বিকৃতি হচ্ছে আর সমস্যা নাই, শরীয়তের দলিলের বিকৃতি হচ্ছে আর সমস্যা নাই। দলিলের বিকৃতি কিভাবে করে শুনেন, ইমানে হালকা, আপনারা জানেন রাসূলুল্লাহ সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, ইমানে হালকা, ইমানে ইমানে হালকা বুঝুন তো, এই ইমানে আলোচনার জন্য, ইমান তাজা করার জন্য দুই চারজন বসলাম, ইমান তাজা করলাম, ইমানের কথা বললাম, আল্লাহর কুদরতের আলোচনা করলাম, আল্লাহর নিয়ামতের আলোচনা করলাম, আল্লাহর দিনের আলোচনা করলাম, এটাই তো ইমানে হালকা নাকি? হ্যাঁ, এলেমের মজলিস, এটাও ইমানের হালকা, ইমানের হালকা। এটা কি মসজিদের মধ্যে হইতে হবে? মসজিদের মধ্যে হওয়া সুন্নত না যে কোনো জায়গা হবে? এ খোদার বান্দা, আল্লাহ তাকে হেদায়ত দান করেন, মাওলানা সাহেব সাহেব বলেন কি ইমানে হালকা মসজিদে, কোথায়? মসজিদে। ফেরেশতাদের পরের নিচে হতে হবে ইমানে হালকা, তাহলে এটার ফায়দা হবে। ফেরেশতাদের পর কি মসজিদের সাথে সীমাবদ্ধ? যেখানে জিকিরের মজলিস, ইমানের মজলিস, সেখানে কি ফেরেশতা? এটাই তো আছে হাদিসে, তো উনি যে ফেরেশতাদের পরের মধ্যে হতে হবে, এর মানে উনি বলতে চাচ্ছেন ফেরেশতাদের পর পাওয়ার জন্য মসজিদে হতে হবে, মসজিদের বাইরে ফেরেশতাদের পর হবে না। এই কথার মধ্যে শরীয়তের দলিলের বিকৃতি হলো কি হলো না? আচ্ছা শুনেন, আরো শুনেন, ইমানে হালকা মসজিদে হতে হবে, কি দলিল? উনি নিজে বলছে, আরবিতে বলছে, ইজলিস বিনা নমিন সাহাতান, মহাদ রবিউল্লাহ বলেছেন ইজলিস বিনা নমিন সাহাতান, এই আমার সঙ্গে বসো, আমাদের সঙ্গে বসো, একটু
ইমান তাজা করি আমরা, তাল বিনা আমাদের সঙ্গে আসো, হুম বিনা আমাদের সঙ্গে আসো, ইমান তাজা করি। এগুলা উনি দলিল দিচ্ছেন কিসের, যে ইমানে হালকা কোথায় হবে? এই কথাগুলোর কোনটা বুঝে যাবে? মসজিদ শব্দের আরবি কিন্তু মসজিদ, মসজিদ শব্দের আরবি কি ইজলিস বিনা নুমিন সাতান, মসজিদ শব্দ আছে। তো এটাকে উনি কিভাবে বলছেন যে মসজিদের মধ্যে ইমানে হালকা কায়েম করার দলিল কেন মনে দিচ্ছেন? এটাকে মসজিদ শব্দ নাই এটাতে। আচ্ছা কেমনে দেখেন, শুনেন দলিলের বিকৃতি কিভাবে হয়। দলিলের বিকৃতি দুই তরিকা হয়, কত তরিকা? এক হলো দলিলের শব্দের মধ্যে পরিবর্তন, আর একটা হলো দলিলের শব্দ, দলিলের শব্দ বা দলিলের অনুবাদের মধ্যে পরিবর্তন। আর একটা শব্দ বা অনুবাদের মধ্যে পরিবর্তন করলো না, কিন্তু ওটার ব্যাখ্যার মধ্যে গিয়ে পরিবর্তন করলো। কিসের মধ্যে? ব্যাখ্যার মধ্যে। শব্দ বা অনুবাদের মধ্যে পরিবর্তন, এটা হলো শব্দগত বিকৃতি, তারিফে লফজি, শব্দগত বিকৃতি। আর ব্যাখ্যার মধ্যে গিয়ে বিকৃত করা, এটা হলো অর্থগত বিকৃতি, তারিফে মানবী। উনি এই দলিলটা সাহাবাইকার ঘটনা কথা ইজলিস বিনা নুমিন সাআতান, এটার আরবি ঠিক মতো পড়ছেন। এখানে ফিল মসজিদে শব্দ বাড়ান নেই, মসজিদ শব্দ কি করে না নিজের থেকে বাড়ান নেই, অনুবাদ করছেন ঠিক মতে, অনুবাদের মধ্যে বাড়ান নেই, অনুবাদ অবশ্য করানো নেই, ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে গিয়ে নিজের থেকে মসজিদ শব্দ ঢুকাই দিচ্ছেন। কিন্তু দেখো সাহাবাইকার এক দোসরে কোথায় থে কে আও মেরে সাথ মসজিদ মে, আও মেরে সাথ মসজিদ মে, চলো বেচে হাম মসজিদ মে কে ইমান তাজা করেন, ব্যাখ্যার মধ্যে কথা বলছেন। সাহাবাইকার একজন যে বলতেন ওই কথাগুলো তো আপনি নিজে আরবিতে উল্লেখ করেছেন, ওখানে তো মসজিদ শব্দ নাই, কিন্তু আপনি ব্যাখ্যার মধ্যে মসজিদ শব্দ ঢুকাই দিলেন কোথেকে, বুঝেন না কথা? যে মহাজ রাজিয়াল্লাহু তাআলা আমি বলেছেন এই আমার সঙ্গে আসো বসো ইমানের তাজা, ইমান তাজা করি, এখানে মসজিদ কথা নাই। কিন্তু ব্যাখ্যা দেওয়ার জন্য সাহাবাইকার এক দোসর কাছে থেকে আও মেরে সাথ মসজিদ মে, এই মসজিদ মে শব্দ তো নাই আরবিতে, আপনি ব্যাখ্যার মধ্যে গিয়ে নিজের থেকে ঢুকালেন কেন? দলিলের বিকৃতি হলো কি হলো না? আচ্ছা শুনেন, যদি এই এই বর্ণনার মধ্যে মসজিদ শব্দ থাকতো, উনি বলছেন যে আমার সঙ্গে আসো মসজিদে বসো ইমান তাজা করি, তাহলে কেটে দ্বারা এই কথা বুঝে যেত যে মসজিদেই হতে হবে, মসজিদের বাইরে হলে সুন্নত পরিবন্ধ হতো, বুঝে যাবে। এখান থেকে এখানে বুঝে যাবে যে ইমানে হালকা মসজিদও হয়, মসজিদের বাইরে হবে না, এদের তো এখানে বর্ণনা নাই। তাহলে দেখেন এই বক্তব্য দিয়ে যে দলিল দিচ্ছেন উনি ইমানে হালকা মসজিদে হতে হবে, এটার মধ্যে কত ধরনের বিকৃতি একসাথে বলেন, এভাবে দলিল বিকৃতি করে। তো এভাবে যদি একজন লোকের বয়ানের মধ্যে হায়াত সাহাবার তালিম করছেন আর দলিলের বিকৃতি হচ্ছে, ওখানে বেদাতকে সুন্নত বলা হচ্ছে, এটা সমস্যা কি সমস্যা না? তুমি বলো আমরা নিজামুদ্দিন গেছি, আমরা তো কোনো সমস্যা দেখি নাই, সমস্যা কি? কোনো লড়াই ঝগড়া দেখো নাই, লড়াই ঝগড়া খুনাখুনিও তো হয়েছে, সেটাও তো হয়েছে নিজামুদ্দিনে। কিন্তু কোনো লড়াই নাই, কোনো ঝগড়া নাই, কোনো রক্তারক্তি খুনাখুনি কিচ্ছু নাই, এবং বিশাল মাজমা অনেক খরচ হচ্ছে, কিন্তু বেদাতের কথা হচ্ছে, বেদাতকে সুন্নত বলা হচ্ছে, উসুল পরিবর্তন করা হচ্ছে, শরীয়তের পরিভাষাগুলোকে পরিবর্তন করা হচ্ছে, শরীয়তের দলিল বিকৃতি করা হচ্ছে, সমস্যা কি সমস্যা না? গোমরাহি কি গোমরাহি না? ওরা সমস্যা দেখে না। আচ্ছা শুনেন আরো কত বিকৃতি, সমস্যা আছে কি নাই এটা কে যাচাই করবে? কে যাচাই করবে মানে ওনার বয়ানের মধ্যে গোমরাহির কথা আছে কি না, এটা কি আওয়াম যে হেদায়ত কোনটা গোমরাহি কোনটা সহি কোনটা গলত কোনটা যে বুঝে না, সে যাচাই করবে না আলমরা যাচাই করবে? তো ওরা যে আলমদের কথা না শুনে বলে যে না আমি নিজে গিয়ে নেওয়ার মধ্যে যাচাই করে আসি, এর মানে সে নিজেকে যাচাইয়ের যোগ্য মনে করলো নাকি? শরীয়তের দৃষ্টিতে যাচাইয়ের যোগ্য কে, আর তারা যাচাইয়ের যোগ্য কাদেরকে মনে করে? শরীয়ত বলে দিনই বিষয় এটা যাচাই করবে ওলামায়ে কেরাম, তুমি আলমকে বিশ্বাস করো না, কারণ আমি নিজে দেখে আসি, তো এটা তো এটা দেখার চোখ তো তোমার নাই, তোমার তো চোখ আছে তুমি মানুষ কয়জন আছে এটা দেখবা, তোমার তো চোখ আছে তুমি পাখা কটা আছে এটা দেখবা, বিল্ডিংটা কেমন ওটা দেখবা, মেহমানদারের দস্তরখানটা কেমন ওটা দেখবা, সাতশো ভাগগুলো দিলেন কিনা পিঠের উপরে, টঙ্গিতে কাছে যেতে পারে না কোনো সময়, এখন এখান থেকে যে যায় সেই হাতগুলো নি পায়, সেই মুসাফা পায়, এই খুশি রাখবেন কোথায় ওনারা? বুঝতে পেরেছেন? এই জন্য আর কোনো সমস্যা দেখা যায় না। হ্যাঁ রোগীর সমস্যা
কিডনিতে সমস্যা না কিসের পাথর রয়েছে না কি হয়েছে, উনি সমস্যা, উনি উনি মেশিন লাগাচ্ছে, মেশিন লাগায় কানে শুনে কি, আমি যদি ডাক্তাররা যদি এটা কানে লাগায় এখানে লাগায় এটা যদি আমি লাগাই কিছু দেখবো, আমি তো দেখে বলবো না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি ডাক্তারের কাছে গিয়েছি, আমি বলি আমার পায়ে ব্যথা, উনি পরীক্ষা নিরীক্ষা বলে কি আপনার কোমরের সমস্যা, আমার কোমরের আমি কোনো সময় আমার কোনো কোনো কোমরের কোনো সমস্যাই নেই, আমার সমস্যা পায়ে কহুদের আপনি বুঝবেন না এটা কোমরের সমস্যা। দেখেন যেটা ডাক্তারের বিষয়, এখন আমি যদি বলি আপনি খামাকে কথা বলেন কিসের আমার কোমরের সমস্যা, কোমর ঠিক আছে আমার পায়ের সমস্যা হবে কথা। আচ্ছা আরো কি বলে শুনেন, ওই ডাক্তার আমাকে বলছে কি আপনার এই যে ইয়েটা পিঠ, আপনার পিঠটা আপনার এই আরো আরো গুজা হওয়া দরকার ছিল, এটা সোজা, আরো গুজা হলে তাহলে আপনার কষ্ট কম হতো, এটা এটা সোজা একটু সোজা, আমাদেরটা বেশি গুজা আর আপনারটা একটু সোজা। আমার পুরা এই ছোটকাল থেকে এই পর্যন্ত আমার অনুভূতি হলো আমি গুজা, আমি গুজা হওয়ার কারণে আমার কষ্ট হয়, আমি মাঝে মধ্যে এইভাবে সোজা হয়ে বসার চেষ্টা করি, যখন আমি বসে থাকি না ফজরের নামাজের পর আমার কারণ মসজিদে কতক্ষণ বসলাম আমি এই মাঝে মধ্যে এইভাবে সোজা সোজা করি, আমার এই ইয়া বুক বুক পিঠ সোজা করি, একটু ভালো লাগে, স্বস্তি লাগে আমার কাছে। আর যদি স্বাভাবিক হয়ে যায় তো এটা নিচের দিকে চলে আসে, বুক নিচের দিকে চলে আসে, আমি গুজা হয়ে যাই। আমার ধারণা হলো আমার পিঠ বুক পিঠ এটা এই একটু গুজা হয়ে আছে, বাঁকা হয়ে আছে। উনি আমাকে বললেন আরে আপনার আপনার এটা অনেকটা সোজা, এটা আপনার একটা কষ্টের কারণ বলেন। এখন আমি যদি বলি যে এই ডাক্তার কি বলে আন্দাজি কথা হবে, যেটা তার বিষয় এখানে দিনই কোনো সমস্যা আছে কিনা, দিনই কোনো গোমরাই আছে কিনা, এটার যাচাইয়ের বিষয়। ওলামা কেরাম যাচাই করেছেন, তুমি ওলামার কথা মেনে নাও, তুমি ওলামা কেরামকে বিশ্বাস করলে না এটা এক পাপ, আর নিজে যাচাই করতে যাচ্ছ মানে নিজে তুমি এখন ইয়ে করবা ডাক্তার, নিজে ডাক্তার বনবা, রোগী কিন্তু নিজে ডাক্তার বনবে, জায়েজ আছে এটা? রোগী ডাক্তার বানাবে যদি জায়েজ না থাকে তো এরা কিভাবে ডাক্তার বনে গেল? ওরা যাচাই করতে যায়, যাচাই করে এসে বলে আমরা দেখেছি কোনো সমস্যা নেই, তো সমস্যার সঙ্গে পরিবর্তন করলো, যাচাই কে করতে পারবে এইভাবে শরীয়তের বিধান পরিবর্তন করে দিল, যাচাই কে করতে পারে শরীয়তের বিধান একটা তারা বানাচ্ছে আরেকটা, তারা বলছে না প্রত্যেকে নিজেরটা নিজে যাচাই করে আসবে। উনি প্রফেসর, উনি ইঞ্জিনিয়ার, উনি ডাক্তার, কাজে এই বিষয়টা যাচাই উনি করবেন। একবারে সাধারণ কৃষক রিক্সাওয়ালা ভাই তিন চিল্লার সাথী এক চিল্লার সাথী না চিল্লার সাথী তাও নিয়ে যা টিকিট দিয়ে কোথায় নিজামুদ্দিন দেখে আসো, তো সে তো দেখবে খালি পাখা আর ওয়াল আর মাজমা আর কিছু দেখবে? যাচাই কাকে বলে? যাচাইয়ের সংজ্ঞা পরিবর্তন করে দিল, কে যাচাই করবে? এই বিধান শরীয়তে একটা তারা বানাছে আরেকটা, সমস্যা কাকে বলে? সমস্যা শরীয়তের দৃষ্টিতে একটা তাদের দৃষ্টিতে আরেকটা, গোয়া কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে গোয়া একটা তাদের দৃষ্টিতে আরেকটা, এই ধরনের পরিবর্তনের নাম হলো একাতি, এটার নাম সাতপন্থী, এটার নাম শক্তি নেদাম, তাদের পরিবর্তন কিন্তু বলা শেষ হয় নাই, বলা শেষ হয় নাই, মাত্র শুরু, মাত্র শুরু। এতাদিতির পরিবর্তন তো কোনো সীমা রেখায় নাই, মাওলানা সাহেব সাহেবটা তো দমে শেষ করা যেতে পারে, এই পর্যন্ত যা করছেন সামনে কি করবেন সেটা তো আল্লাহ জানেন। যে এতাদিতিটা তো এক এক এলাকার এতাদিতিরা এক এক ধরনের আবিষ্কার করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, সহি সমাজ নসিব করেন, আমরা তাদের সাথে উত্তম ব্যবহার করব, খারাপ ব্যবহার উত্তম ব্যবহারের মাধ্যমে দোয়ার মাধ্যমে তাদেরকে আমরা দাওয়াত দিব, তাদের দাওয়াত এটা আপনি উত্তম ব্যবহার করেন, তাদের জন্য দোয়া করেন, দোয়ার মাধ্যমে উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের জন্য হেদায়েতের কামনা করেন, হেদায়েতের কামনা করেন। তাদের মন্দের উত্তর আমরা মন্দ দিয়ে দিব না, তারা হাত উঠালে আমরা হাত উঠাবো না, পায়ে ধরব, তারা পায়ে ধরলে আমার পিঠে কিল মারবে, মারো আখড়াতে সওয়াব পাবেন। আপনাকে কষ্ট দিয়ে যদি পরে তার মনে একটা অনুশোচনা আসে আর হেদায়েতের দিকে আসে, সমস্যা আছে? সহ্য না করতে পারলে চলে যান, আমি বলি না যে আপনি কিল খাতে দেবেন তা বলি নাই, হ্যাঁ, কিন্তু কথা হলো তাদের খারাপের উত্তর মন্দের উত্তর আমরা মন্দ দিয়ে দিব না, উত্তম ব্যবহার করব, উত্তম ব্যবহার এটা দরকার খুব।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখন ইজতেমা সামনে, হযরত মাশাআল্লাহ যেই তারগিবি কথা বলেছেন, হ্যাঁ ইজতেমা একটা জোরের মধ্যে, এখানে জোর কি যশোরে হয়েছে? এই মাদারীপুর জেলা থেকে কয়টা জমাত গিয়েছে ইয়াতে, এই বা কি পরিমাণ সাথী গিয়েছেন জোরের মধ্যে? আনুমানিক দেড় দুই হাজার সাথী গিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এই মাদারীপুর জেলায় তিন জিল্লার সাথী কি পরিমাণ? পঁয়ত্রিশশো তিন জিল্লার সাথী। আচ্ছা, আর এক জিল্লার সাথী আট হাজারের মতো, আট হাজারের মতো এক জিল্লার সাথী, পঁয়ত্রিশশোর মতো তিন জিল্লার সাথী। পঁয়ত্রিশশো আর আট হাজার কত হয়? সাড়ে এগারো হাজার, ধরেন এগারো হাজার, এগারো হাজার চিল্লার সাথী। যেখানে এগারো হাজার চিল্লার সাথী, ওখান থেকে যাই হোক জোরে গেলাম আমরা, ওখানে তো তিন জিল্লার সাথীও যায়, তো পঁয়ত্রিশশোর মধ্যে দেড় হাজারের মতো গিয়েছে, নিশ্চয়ই তিন জিল্লার ভারী সাথী থাকবেন, অনেক আছে ধরলাম, ঠিক আছে জোর তো গেছে। এখন ইজতেমা সামনে, ইজতেমার তারিখ কবে? দশ এগারো বারো। এই ইজতেমাতে আমাদের উপস্থিতিটা কি জোরের মতো হবে না এর কয়েকগুণ বেশি হবে ইনশাআল্লাহ? আমরা কি পরিমাণ প্রস্তুতি নিচ্ছি যে জোর থেকে মাদারীপুর জেলার কটা জামাত বের হবে এই ইজতেমা থেকে ইনশাআল্লাহ? ইজতেমা থেকে মাদারীপুর জেলার কটা জামাত বের হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, কত? পঁচাত্তরটা আজান, আজান পঁচাত্তর। আর বাস্তবে মেহনত কতটুকু হয়েছে আনুমানিক? আচ্ছা, আমার কথা হলো, আমার কথা হলো চিল্লার সাথী আছে বারো হাজার, এগারো হাজার, সাড়ে এগারো হাজার, এগারো হাজার চিল্লার সাথী যেখানে, সেখানে পঁচাত্তরটা জামাত যদি আমরা বের করার আদায়ন করি, তাহলে আদায়নটা দুর্বল আদায়ন হলো না, এটা বাড়াতে হবে ইনশাআল্লাহ। আদায়নটা বাড়া যায় কত? একশো, দেড়শো বলবো না, মুশকিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তবমুখী আদায়ন করা দরকার, তাহলে একশো ধরি, ঠিক আছে। মুরব্বী বলেছেন একশোর কথা, আমরা একশোর আদায়ন রাখি ভাই, সবাই মেহনত করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। দেখেন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে গেছে এখন মেহনতকে চাঙ্গা করা। কেন কেন? যারা সহি রাস্তা আছে, আমাদের ব্যক্তি পর্যায়ে অনেক ভুল ত্রুটি আছে যেগুলো রেসলা করা দরকার, কিন্তু মৌলিকভাবে বিভক্তিটা যে জিনিসটাকে কেন্দ্র করে হয়েছে, ওই ওই বিষয়ে আমরা সেই রাস্তায় আছি আল্লাহ রহমতে, হকের হকের সঙ্গে আছি। আমরা মৌলিকভাবে এটা বিশ্বাস করি যে বেদাত যেখানে ঢুকেছে, বিকৃতি যেখানে ঢুকেছে, ওটার মধ্যে হেদায়েত নাই, ওটার ওটার অনুযায়ী তবলিগের মেহনত করলে মেহনত সহি হবে না, আমরা এটা বিশ্বাস করি কি করি না? করি। এবং আমরা চাই যে মেহনত আকাবের তরিকা মতে, আগের নাহাজ মোতাবেক, শরীয়ত সুন্নত মোতাবেক হতে হবে, এর মধ্যে অজান্তে যে ভুল ত্রুটি আছে সব সংযোজন করতে হবে। আমরা মৌলিকভাবে এই চিন্তা চেতনার ধারণ করি কি, এই চিন্তা চেতনা ধারণ করি কিনা, সেই হিসেবে এই বিভক্তির যে বিষয়টা, মানে যে কারণে বিভক্তি, সেই ক্ষেত্রে আমরা হকের উপরে আছি, তারা গলত রাস্তায় আছে, এতে কোনো সন্দেহ নেই। এখন এখন যদি আমরা দুর্বল হই, ঝিমিয়ে পড়ি, ধিমা হয়ে যায় আমাদের কাজ, ওরা কিন্তু খুব চাঙ্গা, ওরা খুব সাথীদেরকে নিয়ে যাবে, সব সাধারণ সাথী বুঝে না, তাদেরকে ফুসলা ধোকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে নিয়ে যাবে, নিচ্ছে নিচ্ছে, তাহলে এটার দায় কার উপরে আসবে বলেন? আমাদের উপর আসবে না? সেজন্য আমাদের কাজ চাঙ্গা করা দরকার, সহিও করতে হবে কাজ এবং চাঙ্গাও করতে হবে। সহিও করতে হবে, কি করতে হবে? চাঙ্গা করতে হবে, নতুবা সাথীদেরকে ওরা নিয়ে যাবে, ওদের গোমরা হওয়ার দায় আমাদের উপরে আসবে, এটা কিন্তু সতর্ক থাকতে হবে। আর আমরা যদি কাজ মজবুত করি, ওইটা দেখে আল্লাহর রহমতে যাদেরকে ওরা ওদিকে গলত রাস্তায় নিয়ে গেছে, হ্যাঁ অসুবিধা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ওরা আস্তে আস্তে এদিকে ফিরতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেক কথা শুনেন, অনেক সাথে এখনো চিল্লার দেয় নাই, আছে না?
চিল্লা দিয়েছে এরকম জাতির সংখ্যা বেশি না দেয় না এরকম জাতির বেশি? তা আমি এই যে তিন দিনে দেয় না, দশ দিনে দেয় না, এরকম জাতির তো শত শত, আমি কেন মেহনত করি না তাদের পিছিয়ে? একজন দুজন পাইলে আমি কেন বের হয়ে যায় না তিন দিনের জামাতে? এইভাবে নতুন সাথী যুক্ত হতে থাকবে কি? কালে পুরানো সাথী দিয়ে নাকি তবলিগ চলবে না? নতুন সাথী বাড়তে থাকবে, নতুন সাথী বাড়তে থাকবে কি? আমরা ঘুমিয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে না আমরা চাঙ্গা হলে? তাহলে নতুন সাথী বানাবার জন্য আমরা চাঙ্গা হওয়া দরকার, আমাদের মেহনতকে নিখুঁত করার জন্য আমরা চাঙ্গা হওয়া দরকার, এবং গলত রাস্তার দিকে মানুষকে না নিয়ে যেতে পারে সেজন্য আমাদের চাঙ্গা হওয়া দরকার। সেজন্য আমরা খুব মজবুতির সাথে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।